من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা ইবনুল জাওজির লেখা একটা বই আল কিতাবুল ইবনুল জাওজির লেখা একটা বই কিতাবুল মুকলিক বা ডিস্টার্বার অফ দ্য হার্টস ইংরেজি নাম আর একই কথা আর কি অ্যারাবিকে অ্যারাবিক শব্দটা হচ্ছে মুকলিক তো এটা মানে হচ্ছে যা আপনার শান্তি নষ্ট করে দেয় আপনার স্বস্তি নষ্ট করে দেয় আপনাকে বিচলিত করে আপনাকে ভাবিত করে তোলে শান্তি সুখ স্বাচ্ছন্দ্যের উল্টাটা যে এটা আর কি সো এই সাবজেক্টে উনি লেখার কারণ হচ্ছে যে উনি তো 597 হিজরিতে মারা গেছেন অনেক বড় স্কলার ছিলেন প্রায় 300 বই আছে ছিল ওনার বা আছে তো উনি রিজন দেখাইছেন যে সেই সময় মানে এখন 597 মানে ধরেন 800+ বছর আগের কথা ক্লোজলি 900 বছর আগের কথা ধরেন তখনই উনি বলতেছেন যে মানুষজন খালি ওয়াজে আর ইসলামের হালাকায় দিনের হালাকায় বসে খালি গালগপ্প করে আর খালি সুন্দর সুন্দর কথা শোনায় আর মানুষের খালি বলে যে আল্লাহ আল্লাহ হলেন মার্সিফুল যাই করো না কেন আল্লাহ তো আসেনি আল্লাহ মাফ করে দেবেন সব কিছু এইসব করে করে মানুষকে মানুষের কোনো লাভ হয় না এইসব দিনের হালাকা থেকে কিছু নিয়ে যায় না ঘরে কোনো চেঞ্জ আসে না এবং মানুষ খুব মানে বেহুশ হয়ে থাকে মানে হাকিকত সম্বন্ধে বা রিয়েলিটি সম্বন্ধে মানে আল্লাহ তো মার্সিফুল এটা ঠিক আছে কিন্তু অন্য সাইডটা যে ওটাও বলা খুব দরকার যেই জন্য উনি বইটা লিখছিলেন এক্স্যাক্টলি আমাদের সময়টাও আমরা এখন যে সময় পার করতেছি এখনকার সময়েও সবচেয়ে পপুলার কথাগুলো সবচেয়ে ভাল লাগে মানুষের কথাগুলো হলো আশার কথা এটা স্বাভাবিক কথা আপনাকে আমি যেন আশার বাণী দেই আপনি যেন একটা পাপ কাজ করেন আপনার পাশে দাঁড়ায় আমি বলি না না তোমার এটা ঠিকই আছে তুমি আর কী করলা তোমার সে কত বড় বড় পাপ মানুষে করে তখন আপনি একটু স্বস্তি লাভ করেন এবং আপনি আপনার পাপের উপর সেটেল থাকেন তো এই সময়টা এখন তো আপনি জানেন চারিদিকে এটা চলতেছে এখন মানে যাই হোক আমি আর ডিটেলসে গেলাম না পার্সোনাল ডিটেলসে যাওয়ার দরকার নাই তারপরেও বলতেছি যে মানে এখনকার সময়টা এরকম হচ্ছে যে জাস্ট নামাজ পড়ে আচ্ছা জুমার নামাজ তো পড়ে অন্তত মানে বিয়ে শাদির কাজ করি তো আমরা একটু একটু তো যখন যোগ্যতা ই করা হয় যে মানে আচ্ছা যে নামাজ পড়ে নাকি হ্যাঁ নামাজ পড়ে মাঝে মাঝে দুই চার ওয়াক্ত হতে মিস চলে যায় কিন্তু জুমার নামাজ ঠিক মতোই পড়ে সবসময় পড়ে তো এইরকম একটা সময় আমরা বাস করতেছি তারপরেও 1% মানুষ নাকি বাংলাদেশে ইসে পাওয়া গেছে 1% মানুষ নাকি জামাতে নামাজ পড়ে আর কি মসজিদে গিয়া সারা হ্যাঁ দুই আপনার বাড়াইছেন তাহলে এক বাড়াইছেন মাশাল্লাহ এটা এটা বিরাট উন্নতি ডবল হয়ে গেছে আমি আমি দেখছিলাম যে 1% মানুষ পাঁচ রক্ত সালাত মসজিদে গিয়ে পড়ে আচ্ছা আলহামদুলিল্লাহ 2% হলে খুব ভালো তো আজকে আমরা পড়বো যেটা এটা হচ্ছে এই চ্যাপ্টারটা না আমি ভাবতেছিলাম যে আজকে শেষ হবে বোধহয় আরও একটা হালকা লাগবে এইবার তো 5টা আছে এই মাসে সুতরাং আরেকটা আমরা করবো এটার উপর তারপর শেষ হয়ে যাবে আজকে আমরা চেষ্টা করব 90 পৃষ্ঠা 73 পৃষ্ঠা শুরু করতেছি 90 পৃষ্ঠা পর্যন্ত পড়তে চেষ্টা করব আর এটা টোটাল আছে ধরেন 110 টসের মতো বোধ হয় বা হ্যাঁ 110 পৃষ্ঠা তো আমরা ইনশাল্লাহ দেখি কদ্দূর আগাইতে পারি আজকের এটা হচ্ছে যে কেয়ারফুল অফ সিনস দ্যাট আর বিলিটল আমরা অনেক সময় কোনো কোনো পাপকে ছোটো করে দেখি কোনো কোনো পাপকে ছোটো করে দেখি মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলাকে কিন্তু মাদার অফ অল সিনস বলা হয় সকল গুণার মা তার কারণ হচ্ছে এইটার থেকে অনেক ব্রাঞ্চ বাইর হয় ধরেন ওই যে রসুল আসলামের একটা ইয়ে আছে না যে চুরি করতো চুরি না করে পারতো না এক লোক এসা বলছিল গল্প আছে না তো উনি বলছেন তুমি মিথ্যা কথা বলে ছেড়ে দাও মিথ্যা কথা বলে ছেড়ে দাও আচ্ছা তুমি চুরির নিয়ে কিছু বললাম না তুমি মিথ্যা কথা বলবা না এখন থেকে তো সেই লোক পরের দিন এসব বলতেছে বা পরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাকে আমরা সমাজে আমি চুরি করবো অথচ মিথ্যা বলবো না কারণ চুরি তো ঢাকতে গেলে মিথ্যা বলতেই হয় তো মিথ্যা হচ্ছে মাদার অফ অল সিনস কিন্তু আপনারা দেখেন আমাদের কাউকে কাউকে এখানে আমরা এই কাঠগড়া দাঁড় করাচ্ছি না আপনি চিন্তা করে দেখেন যে কত অহরহ আমরা কত ছোটো জিনিসের জন্য মিথ্যা কথা বলে থাকি এবং আমি যখন জাহিলি যুগে যখন গান শুনতাম একটা একটা আমেরিকান কন্ট্রিবিউশন গান ছিল ওইটার কথাটা ছিল ইফ ইউ ক্যান লাই লিটল বিট মোর মানে একটু যদি মিশা করতে পারো জীবনটা অনেক সহজ হয়ে যায় এখনও কিন্তু তাই একটু মিশা করলে জীবন সহজ না 2 বছর কমায় দিলেন বার্থ সার্টিফিকেটে বাস আপনার চাকরি আপনার ব্যাচমেটদের চাকরি বন্ধ দরজা বন্ধ আপনি আর 2 বছর চাকরি খুঁজে বাড়িয়েছেন খালি একটা মিথ্যা কথা বলছেন বার্থডেটে এই করছেন এগুলোকে কিন্তু আমরা খুব ছোটো করে দেখি
অর্থাৎ এখানে কিন্তু দুইটা পাপ হয়, একটা তো মিথ্যা কথা বললেন কবিরা গুনাহ আছে, আরেকটা কি ধরেন আপনি 40 জন নিবে একটা কোথাও কোনো এক জায়গায়, আপনি 40তম কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটে আপনি মিথ্যা লিখছেন বলে এখানে ঢুকতে পারছেন। এই জন্য 41তম যে হলো তার সারা জীবনের ট্র্যাজেক্টরিটা ঘুরে গেল, সে তো সারা জীবন ধরে বেকার থাকলো, টিউশনি করে খাইলো, আর আপনি অফিসার হয়ে পাজেরো গাড়ি দৌড়ে ঘুরে বেড়লেন, হবে না। তার মানে কি, ও সারা জীবনের কষ্টটাতে বা সারা জীবনের ডিপ্রাইভড হলো যে সেইখানে আপনার একটা কন্ট্রিবিউশন থাকলো এবং আপনি গুণাগার হইলেন। সুতরাং মিথ্যাকে বা যে কোনো গুণাকে, কবিরা গুণাকে স্পেশালি, সগিরা গুণাকেও ছোট করে দেখাটাই হচ্ছে আল্লাহর অবাধ্যতার প্রথম স্টেপ আর কি, ছোট করে দেখা, বিলিটল করা যেটা, এটা নিয়ে বলতেছেন। আবদুল্লাহ বিন মাসুদের একটা হাদিস আসতেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহমদ, এটা আহমদ মুসনাদের, মুসনাদ আহমদের হাদিস, এই রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন, বিওয়্যার অফ মাইনর সিনস। কবিরা সগিরা গুনার কথা বলতেছেন এখানে, যে সগিরা গুনার ব্যাপারে ছোটোগুলো, ছোটো ছোটো যেগুলো এগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকো। দ্য এক্সাম্পল অফ দ্য মাইনর সিনস ইজ লাইক দ্যাট অফ এ গ্রুপ অফ ট্রাভেলার্স হু স্টপড অন দেয়ার জার্নি টু রেস্ট ইন এ ভ্যালি। এটা হলে ওই রকম একদম, এই হাদিসটা শুনছেন কিনা জানি না, আমি এখানে প্রথম পড়ছি, যে একটা গ্রুপ অফ মুসাফিরের উদাহরণের মতো এই উদাহরণটা, যারা কোনো একটা উপত্যকায় রেস্ট নেওয়ার জন্য থামছেন এবং থাইমা সবাইকে লাকড়ি জোগাড় করতে বলছেন, মানে স্ট্র জোগাড় করতে বা কাঠ জোগাড় করতে বলছেন সবাই, দেন ওয়ান অফ দ্যাম ব্রট ইন এ স্ট্র, একজন একটা খড়ের লাঠি নিয়ে আসছেন, হ্যাঁ, অ্যানাদার কেম আপ উইথ অ্যানাদার, এরপর আরেকজন আরেকটা স্ট্র নিয়ে আসছেন খড়ের ই, এবং এইভাবে তারা কালেকশন করে এমন একটা স্তূপ করছেন যেটা ওয়াজ এনাফ টু কুক দেয়ার ফুড, এখন খাওয়া রান্না করার জন্য এনাফ হয়ে গেছে আর কি, একটা একটা করে কিন্তু এই জড়ো করছেন। রিমেম্বার, ইফ এ ম্যান ইজ হেল্ড ফর কোয়েশ্চেনিং অন দ্য ডে অফ জাজমেন্ট ফর হিজ মাইনর সিনস, একজন মানুষকে যদি তার কবিরা গুণার জন্য কোয়েশ্চেনিং করা হয়, আমরা জানি কবিরা গুণা খুব সগিরা গুণা, মাফ করবেন, মাইনর সিনস, সগিরা গুণা, সগিরা গুণা খুব সহজে মাফ করে নেওয়া যায়, তাই না? আপনি যতগুলো ফজিলত পাবেন, যে আগের এক বছর পরের এক বছর গুণা মাফ হয়ে যায়, একটা রোজা রাখলে অনেক কিছু হয়ে যায়, এগুলো কিন্তু সব সগিরা গুণা নিয়ে কিন্তু কথাগুলো, মানে ছোটো ছোটো গুণা নিয়ে করায় নেওয়া যায়, কিন্তু তারপরেও যখন রিপিটেডলি আপনি সগিরা গুণা করেন তখন সেটা কিন্তু কবিরা গুণায় রূপান্তরিত হয়। এবং স্কলাররা বলেন গুণাটা কত ছোটো তার চেয়ে চিন্তা করবেন কার অবাধ্য হচ্ছে, কার কথা অমান্য করতেছেন, কার কথার বিপক্ষে দাঁড়াচ্ছেন। তাইলে এই বিলিটলিং যেটা আমরা মানে ছোট করে দেখা, এটা আর আপনাকে দেখতে পারবেন না ইনশাল্লাহ। তো বলতেছেন যে যদি মাইনর সিনের হিসাব নেওয়া হয়, শিওরলি দে উইল ডিস্ট্রয় হিম, তাকে ধ্বংস করে দিবে, যদি খালি সগিরা গুনার হিসাব নেওয়া হয়। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, সগিরা গুনার হিসাব দিব না আমরা বা ই করবো না। আর এখানে যখন চ্যাপ্টারটা শুরু করছেন তখন শুধু সিনস বলছেন, এই জন্য আমি মিথ্যা কথা দিয়ে বলছি কথাটা, কারণ সিন যখন বলা হয় ইংরেজিতে, সাধারণত ইংরেজিতে যারা পড়েন দিনের লিটারেচার, শুধু সিন বলা হলে এটাকে কবিরা গুণা ধরা হয় অলওয়েজ, দেখবেন। আচ্ছা, কিন্তু এখানে সগিরা গুণা নিয়ে বললেন যে শিওরলি যদি হিসাব নেওয়া হয় আমরা আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে পানা চাবো, যে আমাদের জন্য হিসাব, প্রথম কথা আমরা বিনা হিসাবে যাইতে চাই, সেটা সবচেয়ে ভালো না, মানে এটাও একটা দোয়ার অংশ হওয়া উচিত, যে বিনা হিসাবে যাইতে চাই এবং আমাদের আমলগুলো যেরকম ওরকম হয়, বা কতগুলো গুণা করলে বিনা হিসাবে যাওয়া যাবে না, বা কত গুণা না করলে কতগুলো কাজ করলেও বিনা হিসাবে যাওয়া যাবে না, জাস্ট হয়তো জায়েজ বা সেমি জায়েজ কাজগুলো, কিন্তু ওইগুলো করলে বিনা হিসাবে যাইতে পারবেন না, এগুলো জেনে নিয়ে আমাদের বিনা হিসাবে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। আচ্ছা, ইন আনাদার ভার্সন, আরেকটা এই হাদিসেরই, অনেক সময় একটু আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে আরেকটা বর্ণনা আসে, সেটা বলতেছেন কবিরা গুণা সম্বন্ধে সাবধান থাকবো, কেননা দে অ্যাড অন আনটিল দে ডেস্ট্রয় দ্য ম্যান, এগুলো স্তূপ হইতে থাকে যতক্ষণ না তারা মানে সেগুলা মানুষকে ধ্বংস করে দেয়। এবং আমি বললাম না একটা খুব কমন একটা সগিরা গুণা যেটা আমরা করে থাকি, বললাম না যে আপনাদের অ্যাপ্রিসিয়েশন হয়ে যাবে, তারপরে হয়তো আপনারা করতে শুরু করে দিলেন, এই জন্য বললাম না, কিন্তু খুব কমন একটা রাস্তায়ঘাটে আমরা করি, যেটা পাইল আপ হইলে আবার অনেক বড় কিছু হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে বলেই দিই, কারণ এটা আপনাদের ভিতর আপনাদের জানা উচিত, যেহেতু রাস্তায়ঘাটে হয় এটা, এটা দিয়ে আবার এটা ছোটো করে দেখেন না, সেটা হলো যে অপোজিট সেক্সের দিকে তাকানো, এই একটা এক নজর তাকানো যেটা, এটা কিন্তু সগিরা গুণা, বা একবার তাকানো বা একাধিকবার তাকানো, মানে শুধু তাকানোটা হচ্ছে সগিরা গুণা, কিন্তু এটাই পাইলটা ফেলে কী হবে, আপনার কবিরা গুণার দিকে নিয়ে যাবে, জিনার দিকে নিয়ে যাবে, আরও অন্যান্য জিনিস, সেটা যদি আপনি লাইটলি নেন, জাস্ট হঠাৎ চাইছিলাম না বলতে, আবার বললাম যে আচ্ছা আপনার জানেন, কারণ এটা থেকে তো বেঁচে থাকা উচিত, তাই না? এটা আল্লাহ এমনভাবে দিয়েছেন যে এটার থেকে
এটা এমন একটা ইনস্টিংক্ট যেটা থেকে বাঁচা খুব ডিফিকাল্ট, এবং এই জন্যই এটাকে এত এত প্রাধান্য দেওয়া হয়েছে। ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন, ইসলাম এমন একটা দিন যেটা একদিকে যেমন বা এমন একটা জীবন ব্যবস্থা বা এমন একটা ওয়ে অফ লাইফ, একদিকে যেমন ইসলাম অ্যাকনোলেজ করে যে প্রতিটি মানুষের এই ইনস্টিংটা খুবই প্রবল এবং এটা ইন এ সেন্স নিয়ামত আল্লাহর। আপনি জানেন নপুংসকের পিছনে নামাজ হয় না, যার এই ইনস্টিংটা নাই তার পিছনে নামাজ হবে, আর হিজড়ার পিছনে কিন্তু জামাতের নামাজ পড়তে পারবেন না। সুতরাং এই জিনিসটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা জিনিস, ইয়েট মানুষকে ধ্বংস করার জন্য এই জিনিসটা অত্যন্ত ইজি একটা জিনিস, একদম ইজি জিনিস। একজন সাহাবির গল্প শুনছেন না, একটা একটা দুর্গের একটা গল্প আছে না, যে দুর্গের জাস্ট একটা মেয়েকে দেখে উনি ওইখানে থেকে গেছেন এবং উনি মানে দিন চেঞ্জ করে ফেলছেন, বলছিল যে দুর্গে ঢুকতে হলে খ্রিস্টানেরা ঢুকতে হবে, মানে মুসলমান খ্রিস্টান বা ইহুদিরা ঢুকতে হবে, কনভার্ট করে ঢুকতে হবে, মুসলমান কেউ ঢুকতে পারবে না। উনি ওখানে দিন চেঞ্জ করে ফেলছেন ওইখানে ঢুকার জন্য, জাস্ট একটা মেয়েকে দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। তো এটা এত ভয়ঙ্কর দেখে কিন্তু আল্লাহ আমাদেরকে এত এত উল্টাটাও এত করছেন। একদিকে যেমন আপনাকে বলছেন যে বিয়ে হলো দিনের অর্ধেক, কোরআনে যেখানে অপোজিট সেক্সের কথা আসে তখন কিন্তু প্রোক্রিয়েশনের কথা আসে নাই, মানে বাচ্চা প্রোডিউস করার কথা আসে নাই, বলছেন কি সাকিনা, যেন তোমরা সাকিনা লাভ করতে পারো, সুরা রুমের 21 নম্বর আয়াতে, 30 নম্বর সুরা 21 নম্বর আয়াত বলছেন যে তোমরা যেন তোমাদের স্পাউস বা তোমাদের সাথী তৈরি করে দিয়েছেন। আল্লাহ কেন করছেন এটা, এটার ভিতরে যারা উইজডম আছে তাদের জন্য চিন্তার বা খোরাক আছে বা জানার অনেক কিছু আছে, বলে বলছেন কি যেন তোমরা সাকিনা লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ কিন্তু বলেন নাই যেন তোমরা বাচ্চা প্রোডিউস করে যেতে পারো। তার মানে ইসলাম এটাকে অ্যাকনোলেজ করে এই ইনস্টিংটাকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটার এগেনস্টে এত প্রিকশন এবং এতই, কারণ এটা সমাজ নষ্ট করে দেয়, দিন নষ্ট করে দেয়, সব কিছুকে এই করে, এই জন্য এটার এগেনস্টে এত হার্ড ইসলাম। এক একদিকে যেমন ই করতেছে অ্যাকনোলেজ করতেছে, আরেকদিকে মানে বিধি বহির্ভূত হইলে এটার এগেনস্টে সবচেয়ে হার্ড দুনিয়াতে ইসলাম, বুঝছেন না? তো এটা অনেকে বুঝতে পারে না। আমাদের মানে ইসলামকে অনেকে মানে সেক্সিস্ট রিলিজিয়ন বলে, মানে যা যৌন যৌন ইটাকে সেপারেশন বা ছেলে মেয়ের জেন্ডার ইস্যুটাকে খুব বড় করে দেখে, কিন্তু আসলে এই দুনিয়াটা ঘুরতেছে কিন্তু এটাকে কেন্দ্র করে, দুনিয়াটা রিভলভ করে কিন্তু এটাকে কেন্দ্র করে। আপনি একটু খেয়াল করলে বুঝবেন, আপনি ফুটবল দেখেন, ক্রিকেট দেখেন, ওই অ্যাথলেটিক্স দেখেন, এগুলো বেসিক্যালি কী, বেসিক্যালি শরীর প্রদর্শন, এটা আমরা রিয়েলাইজ করি না, বেসিক্যালি শরীর প্রদর্শন। এগুলো ইউরোপে কখন আসছে? অলিম্পিক গেমস বন্ধ হয়ে গেছিলো, গ্রিকদের অলিম্পিক গেমস শুরু হয়েছে আবার কখন? 1896 সালে। কেন? ততদিনে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, তারা তাদের চার্চে তাদের ধর্মে বিশ্বাস হারাইছে, ওই গ্যাপটা পূরণ করছে কী দিয়া? এইটা দিয়ে করছে গ্যাপ পূরণ। আগে আপনার গ্ল্যাডিয়েটররা ওই ইসে রোমান কলোসিয়ামে খেলতো, একজন আরেকজনকে হত্যা করা পর্যন্ত মানুষের শীষ দিত আর মদ খাইতো, মজ করতো, ফুর্তি করতো, ওইটা ফিজিক্যালি ছিল। যেমন এখনকার ফুটবল, এখনকার ক্রিকেটটাই, এখনকার ফুটবল ক্রিকেটে তো বুঝেন না যে এগুলোর পিছনে মেয়েরা লাইন দিয়ে থাকে যখন এরা হোটেলে গিয়া চেক ইন করে। তো ব্যাপারটা একই, শরীর প্রদর্শন, খালি আপনি একটু ঢেকা ঢুকে করতেছেন আর কি, এটা নামটা অন্য বলতেছেন, নাম হইলো এটা অ্যাথলেটিক্স, নাম হইলো এটাই। আপনি আমেরিকান ন্যাশনাল ওই বাস্কেটবল ইসের বা NFL যেটা বলে, যে ফুটবলাররা খেলে যে ষাঁড়ের মতো খেলা আছে না একটা, একজনের উপর রাগবির ওই ভাষণ আর কি, ওরা বলে, ওরা বলে ফুটবল, ওরা রাগবি বলে না, ওরা ওটাকে ফুটবল বলে, ফুটবলকে সকার বলে, ওইটা তুলে একটা ষাঁড়ের খেলা। আপনি দেখেন এটা, একজনের উপরে 10 জন পড়তেছে, এইরকম এরকম করে প্যাড পরে যাইতেছে খেলতে, আসলে ওই শরীর প্রদর্শন, ডিফারেন্ট ডিফারেন্ট মোডের শরীর প্রদর্শন। এই জন্য দেখেন সিনেমার নায়িকাদেরতে এখন যে শারাপোভার ছবি বেশি দেখবেন, ওই সেরেনা উইলিয়ামস আর শারাপোভা, ওদের দেখবেন আপনার ওই কী বলে ট্যাবলয়েড বা ই ভর্তি থাকে ওদের ছবি। তার কারণ কি? ওরা শরীর প্রদর্শন করে, সিনেমার নায়িকারও শরীর প্রদর্শন করে, বোঝার ব্যাপার আছে। যাই হোক, সগীরা গুনার কথায় আসি, আবার ছোট করে দেখেন না এটাকে, এই জন্য আমি প্রথমে বলতে চাই না, আবার বললাম পরে। আব্দুল্লাহ ইবনে মাসুদের 8টা হাদিস আসতেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ বুখারী হাদিস, দ্য পিপল হু উইল বি দ্য মোস্ট সিভিয়ারলি পানিশড বিফোর আল্লাহ অন দ্য ডে অফ জাজমেন্ট উইল বি দ্য ইমেজ মেকার্স। ইমেজ মেকার্স, কার্টুন আঁকে, ছবি আঁকে, আর্ট করে, বুঝছেন না, পেশা আঁকে, পেশা আঁকে, আরও কী কী আঁকে না, বৈশের দিন, পয়লা বৈশাখের দিন, যারা ইমেজ বানাবে। আমরা খুব বিলিটল করি কিন্তু জিনিসটাকে, আজকালকার একটু সফিস্টিকেটেড মুসলিম সম্ভ্রান্ত অথবা এফ্লুয়েন্ট ফ্যামিলির চিহ্ন হচ্ছে তারা পোলাপানরে আর্ট স্কুলে পড়ায়, বিকালে যায়, কিন্তু আর্ট স্কুল আছে, বিকালে বিকালে আসে, এমনকি ইসলামিক স্কুলেরও আর্ট সেকশন আছে এখন, এই ঢাকা শহরে আছে, আমি নাম বললাম না, একটা ইসলামিক স্কুল আছে, তারপর বিকালে আবার আর্ট হয় তাদের। তো আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, সিভিয়ারলি পানিশ করা হবে তাদেরকে যারা ইমেজ মেকার্স, যারা কোনো রকম প্রতিকৃতি করে। এটা কী করলেন? ডিস্টার্বার অফ দ্য হার্টস, কেন এটা? আপনি শান্তিতে আর প্রতিকৃতি বানাইতে পারবেন না, বুঝছেন না, মেয়েরে আর আর্ট স্কুলে দিতে পারবেন না, খুদ আজকে জানলেন একটু খসখস করবে না, একটু হলেও খসখস করবে, সিভিয়ারলি পানিশড হবে সবচেয়ে ওই দিন।
এটা একটা হাদিস, আরেকটা হাদিসে আসতে প্রাণ দিতে বলা হবে, সেটাও সেটাও সহি হাদিস, ঠিক আছে, ওইটা আলাদা, কিন্তু এটা হচ্ছে বুখারীর একটা হাদিস। আচ্ছা, এরপরে বলতেছেন যে আগুন কি, এটা এটার হেডলাইন, আগুন কি সেজদার চিহ্নকে খাবে নাকি, বা কনজিউম করবে নাকি, বা পোড়াবে নাকি? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেয়ার উইল বি এ ব্রিজ লেড অ্যাক্রস হেল, অ্যাক্রস উপরে বা উপর দিয়ে, ব্রিজ ফুল সিরাপ শুনছেন না সবাই, যেটা পার হইতে হবে সবাইকে। আচ্ছা, অ্যান্ড আই উইল বি দ্য ফার্স্ট টু পাস ওভার ইট, আমি সবচেয়ে প্রথম এটা পাস করে যাব। দ্য ওনলি ইনভোকেশন দ্যাট দ্য মেসেঞ্জার্স দেন উড সে ইজ, রাসুল্লাহ যে ইনভোকেশন, যে দোয়াটা করবেন তখন ইজ, ও আল্লাহ সেফ গার্ড আস, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে আমাকে নিরাপত্তা দাও। আরবিটা দেন নাই কাজে, আমি বলতে পারলাম না আরবিটা কী, কিন্তু এটা বলবেন। ইট ইজ এ স্লিপারি ব্রিজ, এটা পিচ্ছিল একটা ব্রিজ, পিচ্ছিল আমরা জানি, শার্প পিচ্ছিল চিকন, অন উইচ দেয়ার আর ক্ল্যাম্পস অ্যান্ড হুকস, এর উপরে ক্ল্যাম্প বা হুক আছে, মানে কাটার মতো জিনিস আছে যেটা আপনাকে ধরে রাখতে চাবে, আপনাকে চিড়ে দিবে, ছিঁড়ে দিবে বা ধরে রাখবে। আসে না আপনি একটা জায়গায় যদি কাটা থাকে বা অনেক লতা গুল্ম থাকে, আপনার স্পিডটা স্লো হয়ে যায়, এটা বোঝানো হচ্ছে এখানে, এবং ডিফিকাল্ট হয়ে যায় আপনাদের। আচ্ছা, যেগুলো স্ক্র্যাচ করবে মানুষকে, যেগুলো মানুষকে চিরবে, অ্যাকর্ডিং টু দেয়ার ডিডস, তাদের কর্মফল অনুযায়ী তাদের গায়ে লাগবে। সাম উইল বি টোটালি সেফ, কারো গায়ে একদমই লাগবে না এটা, অ্যান্ড সাম উইল বি সেফ আফটার রিসিভিং সাম স্ক্র্যাচেস, কেউ কিছু কিছু স্ক্র্যাচের পরেও বেঁচে আসবে ওখান থেকে, অ্যান্ড সাম উইল ফল ডাউন ইন টু হেল ফায়ার, কেউ কেউ নিচে পড়ে যাবে। আমরা যারা শহরে থেকে গ্রামে গিয়ে একটা শাখই পার হইতে পারি না। আমার গ্রামে একবার ঢাকার আমাদের একদম ফ্যামিলি ফ্রেন্ড, দিনী ভাই বোন, তারা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে গেছেন শীতের দিন সকালে। আমাদের এখানে হাতি টিল্লা বলে একটা টিল্লা আছে আমার গ্রামে, আমার গ্রামের পাশে হাওড়ে এরকম দেখার একটা জায়গা, মানুষে যায় ওখান থেকে অনেক দূর দেখা যায়। তো আমরা সব রওনা হয়েছি, আমি ওই আমার দিনী ভাই, ওনার ওয়াইফ, ওনার মেয়ে, ওনার আমারও আর কে কে ছিল। তো গিয়ে একটা ওই তাল গাছের ই ফালা রাখে, বেশ মোটা, কিন্তু গ্রামের শাখা তো একটা বাঁশ দেওয়া হয়, যেগুলো খুব র, যেগুলো একটু ভালো দুটা বাঁশ দেওয়া হয়। তাল গাছ এটা তো বিশাল, বুঝছেন না, এটা তো দৌড়ায় চলে যাওয়া যায়। তা আমরা তো গেলাম দৌড়ায়, ওই আমাদের বোন যে, ভাইয়ের ওয়াইফ যে, ইয়াং মেয়ে, সে আমাদের অনেক ছোটো, সে অর্ধেক গিয়ে দাঁড়ায় পড়ল। এখন সে ওই দিকেও যাবে না, এদিকেও যাবে না, বুঝছেন তো কী ভয়ঙ্কর অবস্থা। দেখেন আমি পুলসিরাতের কথা চিন্তা করি, ওই দিকেও তার সাহস হচ্ছে না যাবে, আর ফিরে যে যাবে এই সাহসও নাই। আনটিল তার হাজব্যান্ড আইসা তারে ওইখান থেকে হাত ধইরা ফিরে দিয়ে আসলো, মানে এই পারে, যে পার টিলার পার না, অন্য পারটা আর কি, সে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আমাদের টিলা দেখাটা দেখলো আর কি, বুঝছেন তো। এটা দোষের কিছু না, গ্রামে বড়, মানে শহরে বড় হয়েছে বা গ্রামে পারে নাই, সে যদি আমার একটা শুনে, আমি জানি না, শুনতেও পারে, কখনো বলবে যে আমার কথা কয়ে বাড়িয়ে দিয়েছে, যে আর তো কেউ জানেন, নাম বলি না আমি, কিন্তু কথা হচ্ছে দেখেন এই ধরনের জিনিসটা আমরা এন্ডিউর করতে পারি না। সেখানে যেসব ডেসক্রিপশন দেওয়া হচ্ছে বা এই হচ্ছে, মানে এটা কি, এটা আল্লাহর তরফ থেকে ফিল্টার, এটা আসলে যার আমল আছে সেই পারবে, বুঝছেন না। আমি আপনাদেরকে বলছি, বোধহয় আমাদের যে শুক্রবার হালকা অনেকবার বলছি, যে একজন স্কলার আছেন, ওনার নামটা এই মুহূর্তে মনে করতে, সাম রহমান, সামথিং রহমান, ইংরেজিতে কথা বলেন, এই মুহূর্তে মনে করতে, কিছু উর রহমান আর কি, মনে নেই আমার, আব্দুর রহমান না, অন্য কিছু হবে, বাইরে থাকেন। তো উনি বলতেছিলেন একটা 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 লেকচারে বলতেছিলেন যে আল্লাহ কোরআনে বলছেন না যে কাফেরদের সৎকর্ম যাই কাজ করতেছে এগুলো ডাস্টের মতো হয়ে যাবে, স্ক্যাটার ডাস্ট, মানে ধুলাইকণার মতো হবে, এগুলো কোনো ওয়েট থাকবে না, এগুলো কোনো মিনিং থাকবে না, কোনো কর্মফল থাকবে না, কোনো প্রতিফল থাকবে না কিয়ামতের দিন। তো কাফেরা নাকি জিজ্ঞেস করতো মুসলমানদের তখন, যে এইটা কেমনে হয় যে আমরাও সৎ কাজ করবো, তোমরাও সৎ কাজ করবো, তোমাদেরগুলোতে তোমরা ওজন করবে, জান্নাতে চলে যাবে, আর আমাদেরগুলো কোনো ওজন থাকবে না। তো ওই স্কলার খুব সুন্দর করে বলছেন যে আমরা যারা সামান্য ফিজিক্স পড়ছি 9-10-এর, তারাও জানি যে এখানে আমার ওজন যদি 60 কিলোগ্রাম ওয়েট হয়, চাঁদে হবে 10 কিলোগ্রাম ওয়েট। কেন? চাঁদের আকর্ষণ শক্তিটা হচ্ছে এখানে 6 ভাগের 1 ভাগ, মানে মাধ্যাকর্ষণজনিত তরঙ্গ, যেটা জি, যেটাকে আমরা বলি। তাহলে জি ফ্যাক্টর দিয়ে গুণ করলে আপনার ওজন দেখবেন, মহাশূন্যে জি 0, সুতরাং আপনার ভাইসা বাড়ান। তো ওই স্কলার বলতেছেন যে কেয়ামতের দিন যে ওজনে আপনারা যেখানে ওজন করাবে, ওইখানে এই ওজনে যেমন জি ফ্যাক্টর না থাকলে ওজন হবে না, ওইখানে ইমান ফ্যাক্টর না হলে ওজন হবে না, ইমান ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। খুব সুন্দর করে উনি বলছেন। তো একই কথা যে পুলসিরাতে যে বর্ণনা হয়েছে, দেওয়া হয়েছে, এই কাটাকুটা এগুলো তো হলো যে ফিজিক্যালি আপনার বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি কী হবে, অ্যাকচুয়ালি আপনার আল্লাহ তো তার দিবান রিজমে জানেন, আপনার যদি ওই ধরনের কর্মফল থাকে বা ওই ধরনের
সব যেটাকে আমরা বলি বৈদান আজর যেটাকে বলি, আপনি দৌড়াই চলে যাবেন যেভাবে রসুল সাহেব যাবেন, বা ওইভাবে যাবেন না আপনি, বা উনি যেভাবে বলছেন যে আই উইল বি দ্য ফার্স্ট টু গো, তো এটা বলছেন কেন, মানে ওনার জন্য এটা কোনো ব্যাপারই না। তো আপনার কিছু কিছু মানুষের জন্য হয়তো রসুলের মতো সহজ হবে না, বা তার ক্যাটাগরিতে আমরা পৌঁছাবো না, কিন্তু কিছু কিছু মানুষের জন্য এটা হবে। তারপরে ডিফিকাল্ট, তারপর ডিফিকাল্ট, একদম ফাইনালি যারা জাহান্নামের জন্য তৈরি তারা ওইখানে পড়ে যাবে আর কি, যেতে পারবে না, ক্রস করতে পারবে না। এটা আচ্ছা গেল। তারপরে বলতেছেন আফটার আল্লাহ এক্সাল্টেড ইজ হি ফিনিশেস জাজিং হিজ স্লেভস, যখন তার বান্দাদের বিচার শেষ করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা, হি টেক্স আউট ফ্রম হেল সাম অফ দোজ হু বিয়ার্ড উইটনেস দ্যাট দের ইজ ডেইটি ওয়ার্থি অফ, নো ডেইটি হবে বোধ হয়, ও আচ্ছা বাট বলছেন, ঠিক আছে, দের ইজ নো বাট বলছেন পরে, বাট দের নো বল যাইছেন আর কি, ঠিক আছে, দের ইজ ডেইটি ওয়ার্থি অফ ওয়ার্শিপ বাট আল্লাহ, মানে এটা নোটা বাট দিয়ে নো বোঝাইছেন আর কি। আর আমরা বলি না নাথিং বাট অথবা ওয়ান বাট লাস্ট এরকম বলি না। আচ্ছা তো সো হি অর্ডার্স ইজ অ্যাঞ্জেলস, তখন বলবেন যে যারা মানে জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহটা, এই যে বলেন মাস্টার সিট পরিমাণ ইমান যার থাকবে সে জান্নাতে যাবে, সেই রকমের পাপীরা আর কি, যারা প্রাথমিকভাবে জাহান্নামে গেছে, কিন্তু ওদেরকে নিয়ে আসতে বলবেন আল্লাহ, ব্রিং দ্যাম আউট, তাদেরকে বের করে নিয়ে আসতে বলবেন, ফেরেশতা থেকে অর্ডার করবেন, ওয়েন অ্যাঞ্জেলস লুক ফর দ্যাম দে রেকগনাইজ দেম বাই দ্য মার্কস অফ প্রস্টেশন, দেখেন তাদেরকে চেনা যাবে সেজদার চিহ্ন দিয়ে। এর লিগে জোরে ঘষেন না, নর্মাল ঘষাই ঘষেন, মানে ঘষে ঘষে সেজদা বানাবেন না, তবে চেপে দিতে হবে, কিন্তু এটা কিন্তু জানেন না, এটা অনেকেই জানে না বাংলাদেশ, কাঁথার উপরে, লেপের উপরে, তোষকের উপরে অনেক সময় এসে গ্রামে নামাজ পড়ে না, চেপে দিতে হবে কিন্তু সেজদাটা, মাথাটা চেপে থাকতে হবে, আলগা করে রাখা যাবে না, বুঝছেন না। তো বলতেছেন যে প্রস্টেশন দেখে চিনবেন, বিকজ আল্লাহ দ্য মোস্ট হাই ফরবেড ফায়ার টু কনজিউম দ্য মার্কস অফ প্রস্টেশন, আল্লাহ আগুনকে নিষিদ্ধ করছেন সেজদার দাগ যেন সে না জ্বালায়, না পোড়ায়, বা না কনজিউম করে, না খায়, কনজিউম করার মানে ই করা আর কি, ভোগ করা বা খাওয়া, বা সামনে স্বাভাবিকভাবে প্রথম চিন্তায় আমাদের মাথায় আসে খাওয়াটা, কিন্তু আমরা খাওয়া ছাড়াও কনজিউম করি, অন্য জিনিসও করি। আচ্ছা দে টেক দ্যাম আউট দো দেয়ার বডিজ ওয়ার বন্ড, তাদেরকে বের করে নেওয়া হয় যদিও তাদের শরীর সব পুড়ে গেছে, অ্যান্ড দ্য পোর অন দ্যাম ওয়াটার কল দ্য ওয়াটার অফ লাইফ, জীবনের পানি তাদের উপর ই করা হয় যেটাকে জীবনের পানি বলা হয়, এবং সেটা দিয়ে তাদেরকে ধুয়ে দেওয়া হয়, দে উইল গ্রো অন ইটস ব্যাঙ্ক অ্যাজ সিড ক্যারিড বাই টরেন্ট গ্রো, টরেন্ট মানে হচ্ছে স্রোতে ক্যারি করা বীজ, যেমন কোথাও এখানে একটা কুলে গেলে বা ইসে গেলে হঠাৎ করে বাড়তে থাকে না গাছগুলা, সেইভাবে তারা বেড়ে যায়, অর্থাৎ তাদের সেই বার্ন বা মানে নষ্ট হয়ে যাওয়ার শরীরটা আবার রিগ্রো করবে এবং আবার স্বাভাবিক হবে, এটা বোঝাতে চেয়েছেন এই হাদিস। আচ্ছা এটা হচ্ছে এই এখন যেটা পড়লাম এটা মুসনাদ আহমেদের হাদিস। এরপরে হচ্ছে যে প্রথম তিনজন যারা দোজকে যাবে, এটা সবাই জানি আমরা, তারপরেও এনে খুব ডিটেলসে বলছেন, আমরা একটু একটু ডিটেলসে পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে সবই হাদিস, বেসিক্যালি সবই হাদিস, কিন্তু একটা কালেকশন, যে কালেকশনগুলো শুনলে আপনার আমার শান্তিতে ঘুমানোটা একটু বিঘ্নিত হবে যদি আমাদের মনে থাকে বাসায় যাইতে যেতে, আর যাইতে যেতে যদি সব শেষ হয়ে যায় তাহলে অবশ্য অন্য কথা, যাইতে একটা অন্য সময় মেলায় দাঁড়াইতে পড়ে না পোলাপান, মেলায় দাঁড়ায় পরে মায়ের যে তেল আনতে, আমাদের আমরা যখন বড়ো হচ্ছি ঢাকায়, আমি নিউপল্টনে থাকতাম, অনেক সময় আম্মা পাঠাইতো ওই মুদির দোকানে বোতল দিয়ে পাঠাইতো রান্নার তেল নিয়ে আসতে, বুঝছেন না, এক পাওয়া বা কী সব হিসাব ছিল, যাই হোক পাঠাইছে রাস্তায় বান্দর নাচ দেখতে দাঁড়াই গেছে ভুলে গেছি, বুঝছেন না, হয় না এরকম, বান্দর নাচ বা অনেক অনেক অ্যাট্রাকটিভ জিনিস থাকতো, শুধু বান্দর নাচ আরও কত অ্যাট্রাকটিভ জিনিস থাকতো, ওইটাতে দাঁড়ায় ওটা ভুলে গেছে, অথবা গুড্ডির দিনে গুড্ডি উড়াইতো, বুঝছেন না, কাটাকাটি হচ্ছে এই কাটলো এই কাটলো, দেখতে দেখতে বাস তেল, মা এখানে বসে আসে এসে জন্য, তখন তার মোবাইল ফোন ছিল না, তো ওইরকম আপনারা যদি ওই রাস্তায় কোনো বান্দর নাচ দেখতে না দাঁড়ান তাহলে ইনশাল্লাহ দুই চার পয়েন্ট তো নিয়ে যাবেন, দু চার পয়েন্ট নিলেও তো আলহামদুলিল্লাহ হইলো। আচ্ছা এরপরে হচ্ছে প্রথম তিনজন যাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসটা বলে দিই আগেই, সহি মুসলিমের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস দুইটাতেই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ বিচারের দিনে প্রথম যাদেরকে জাহান্নামে ই করা হবে, প্রথম যাদেরকে বিচার করা হবে, সরি, প্রথম যাদের বিচার করা হবে এবং প্রথম যাদের জাহান্নামে নেওয়া হবে, এটার ইটাই হচ্ছে প্রথম যাদেরকে জাহান্নামে নেওয়া হবে, এটার হেডিংটাই, দ্য ফার্স্ট থ্রি পার্সনস অ্যাডমিটেড ইন টু হেল, আর এই হাদিস শুরু হচ্ছে যে প্রথম যাদের বিচার হবে তারা হচ্ছেন, প্রথম জন হচ্ছেন ম্যান হু ডাইজ অ্যাজ এ মার্টার, যিনি শহীদ হিসাবে মৃত্যুবরণ করছে, শহীদদেরকে আমরা শহীদ কেন বলি জানেন তো না, মোটামুটিভাবে জানেন না, শহীদ মানে কি, সাক্ষী,
কী সাক্ষী দিয়ে আমরা আমাদের মুসলিম হয়ে কী সাক্ষী দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, তাই না? এই সাক্ষীটা তারা তাদের জীবন দিয়ে দিছেন, মানে কতটুকু সত্যি মনে করলে। ধরেন আপনি আপনি আপনাকে আমি ডে ওয়ান থেকে জীবনে দেখছি, জীবনে দেখছি। এখন আমি জানি আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন, জীবনে মিথ্যা বলেন না, এসে দিয়ে অ্যান্ড সো অন। সো আমি কি করব, আমি বলবো যে একটা জামানত দিতে হয় না অনেক সময়? আমি আপনার জন্য আমার জানও জামানত দিতে পারবো, কারণ আমি জানি আপনি মিথ্যাবাদী না, আপনি বিট্রে করবেন না। আসে না আরবের আরবদের গল্প আছে না, চলে গেছিলো, ছেড়ে দিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, নিজে থাকছিল, তারে কাইটা ফেলবে, তখন দেখা গেছে সে আসতেছে ফিরে। এই কথাটা আমি বলতেছি, এটা কি আলটিমেট সাক্ষী দেওয়া, আলটিমেট এন্ডোর্স করা যে এটা সত্য, আপনি আপনার জান দিয়ে করতেছেন এটা। এই সাক্ষী যে জান দিয়ে দেওয়া, সবচেয়ে বড় সাক্ষ্য দেওয়া হচ্ছে যিনি নিজের প্রাণ দিয়ে সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, শহীদ। সেই শহীদের কথা বলতেছেন, যে সেই শহীদের বিচার হবে, তাকে নিয়ে যাবে আল্লাহ, তাকে বলবেন, তাকে যে নিয়ামতসমূহ দিয়েছিলেন সেগুলো দেখাবেন তাকে, এবং উনি অ্যাকনোলেজ করবেন জীবনের এই ওয়ার্ল্ডলি লাইফে যে নিয়ামত দিয়েছিলেন সেগুলো তাকে দেখাবেন, এবং উনি স্বীকার করবেন যে হ্যাঁ এইসব নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ওই যে আমরা সাইদুল ইস্তেগফারে আমরা পড়ি না, যে যে সমস্ত নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করতেছি, বলি না আমরা, নিয়ামত স্বীকার করাটাও কিন্তু একটা ব্যাপার। আপনি বললেন আরে আমারই তো মেধা, আমি তো পড়ে ফার্স্ট হয়েছি, নিয়ামত স্বীকার করলেন, করলেন না, এটা অত্যন্ত বড় একটা কথা। কিন্তু প্রতিটি জিনিসে, প্রতিটি পজিটিভ জিনিসে আপনি সবসময় প্রথম আল্লাহর কথা মনে করবেন, এবং ফুটানি করবেন না যে আরে আমি তো আমি 16 ঘন্টা আমাদের ধরে না মাইক, আপনি কী করিয়া এত সফল হইলেন, তো বলে আমার বাবা মা আমার খুবই করছে, আল্লাহর নাম নাই, আল্লাহ কোনো ফ্যাক্টরি নেই, আমার বাবা মা আমার এই করছে প্রেরণা দিয়েছে, আমার মা এটা ছিল, আমার বাবা এটা ছিল, আমি 16 ঘন্টা পড়ছি। একবারও কিন্তু আল্লাহ শুরু হবে কি দিয়ে, আলহামদুলিল্লাহ না শুরু হয়তো আলহামদুলিল্লাহ মুসলমানের, কিন্তু সে আর দুনিয়া সব বললো এক্সেপ্ট আলহামদুলিল্লাহ। আমাদের এই ভোটার আইডির সময় 31টা পয়েন্টের ই নিছে, 31টা পয়েন্টের তথ্য নিছে, আপনার বাপের নাম কি, মায়ের নাম কি, বাড়ি কই, এটা কই, আছে না অনেক ধরনের ভোটার আইডিতে আপনার ফিল আপ করেননি যখন প্রথম সার্ভে করলো, এক্সেপ্ট ওয়ান আপনার ধর্মকে এটা কিন্তু জিজ্ঞেস করেনি। অথচ মুসলমানের শুরু হওয়া উচিত ছিল কি দিয়ে, এইটাতে শুরু হওয়া উচিত ছিল যে ভাই আপনি আল্লাহ বিশ্বাস করেন কিনা। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন হাউ ডিড ইউ অ্যাক্ট কনসার্নিং দ্যাম, তোমার যে এত নিয়ামত দিছিলাম তুমি এগুলিতে কী করছো? সে বলবে আমি তোমার কজে, তোমার কারণে, তোমার দিনের জন্য যুদ্ধ করছি, আনটিল আই ডাইড এ মার্টার, যতক্ষণ আমি শহীদ হিসাবে মৃত্যুবরণ না করছি। আল্লাহ বলবেন ইউ হ্যাভ লাইড, তুমি মিথ্যা কথা বলছো। ইউ ফোর্স সো দ্যাট ইউ মাইট বি সেড ইউ ওয়ার এ ব্রেভ ম্যান, তুমি একদম বীর পুরুষ, অনেকের বিষয়ে আছে কিন্তু অনেক অনেক রেসে আছে, এটা শিখদের ভিতর আছে, পাঠানদের ভিতর আছে, আরবদের ভিতর আছে, তারা কখনোই কাপুরুষ বলা হোক তাদেরকে এটা সহ্য করতে পারে না, তারা মরে যাবে কিন্তু কাপুরুষ বলুক এটা না, কিন্তু কাপুরুষ বলাটা আফটারঅল কে, এটা ইটস নথিং টু ডু উইথ দিন, কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাপুরুষ পৃষ্ঠ প্রদর্শন করছে, এখানে দিনের ফ্যাক্টর আসলো। এছাড়া যত যুদ্ধ, কার্গিল যুদ্ধ হোক আর অন্য যুদ্ধ যেগুলো চলতেছে দুনিয়াতে, এখন সারা দুনিয়া কত হাজার হাজার যুদ্ধ চলতেছে না, এগুলোই মরা কিন্তু আল্লাহর জন্য মরা না। আচ্ছা, তো বলতেছে যে তুমি, আল্লাহ বলতেছেন তুমি এই জন্য যুদ্ধ করছো যেন মানুষে তোমাকে বলে যে তুমি একটা ব্রেভ মানুষ, সাহসী মানুষ, সাচ ওয়াজ সেড অফ ইউ, এবং তোমার সঙ্গে বলা হয়েছে সেটা। দেন ইট উইল বি অর্ডার্ড দ্যাট হি বি ড্র্যাগড অন হিজ ফেস অ্যান্ড থ্রোন ইন টু হেল ফায়ার, অর্ডার করবেন আল্লাহ, ইট উইল বি অর্ডার্ড মাঝুল, মানে প্যাসিভ ভয়েসে বলতেছেন, কিন্তু কে অর্ডার করবেন, আল্লাহ অর্ডার করবেন, জানা জানা মালিক তো আল্লাহ, যে তাকে মুখের উপর হিচড়ায় যেন জাহান্নামে ফেলা হয়। এটা কীভাবে সম্ভব আমরা জানি না, এটা এটা কিন্তু একটা অনেক এটা অনেক প্রশ্ন তুলে, মুখের উপর হিচড়াইয়া এটা আবার কী জিনিস, মুখের উপর হিচড়াইয়া হচ্ছে এটা আল্লাহ জানেন কীভাবে হবে, বাট আল্লাহ বলছেন এটা হবে আর কি। হ্যাঁ, মানে এটা নিয়ে আমি দেখছি, লেখালেখি দেখছি, তফসিরে বা অন্য ইসের লেখালেখি দেখছি, মানে অনেকে প্রশ্ন করে এটা তো বুঝলাম না এটা কেমনে, এটা সেদিন বুঝবেন যাকে দেখবেন যে কারে কেমনে নেওয়া হচ্ছে, কিন্তু এটা কোরআনে অনেকবার আসছে, কোরআনে অনেকবার সূরা মুলকে আসছে না, যে সে কি হেদায়তপ্রাপ্ত যে মুখের উপর ই করে, আফামাই ইয়ামশি আলা ওয়াজহিহি, পড়ছেন না, যে যার মুখের উপরে যে হাঁটে, কারণ মুখের উপরে হাঁটা সম্ভব, মাথা নিচে দিয়ে হাঁটবে আর কি, মানছে মুখের উপরে, মুখের উপরে হাঁটবে সে কি হেদায়তপ্রাপ্ত, নাকি যে সোজা হয়ে সিরাতুল মুস্তাকিমের উপর হাতে সে হেদায়তপ্রাপ্ত, সূরা মুলকের ভিতরে আছে আপনার। যাই হোক, তো এখন তারে পাঠানো হবে, তাকে ইসে ফেলা হবে, ড্র্যাগড অ্যান্ড হিজ অন হিজ ফেস অ্যান্ড থ্রোন ইন টু হেল ফায়ার, জাহান্নামে। তারপরে দ্বিতীয় জনকে ডাকা হবে যার অনেক নলেজ ছিল, যিনি অন্যদেরকে শিক্ষা দিয়েছেন, নজবিল্লাহ, মানে আমি আমি তো আর
আলেমও না, আমি শিক্ষকও না, তারপরে যেসব কথা বলি বলতে গেলে আমার এইসব কথাগুলো মনে হয়, বুঝছেন তো? মানে এগুলো তো এক সেকেন্ডের ব্যাপার, এগুলো মনে হইতে তো আপনার বিশেষ কিছু লাগে না, এক সেকেন্ড মনে হলো বাহ আমি কত সুন্দর করে আজকের কথাগুলো কইলাম, বুঝছেন না? দুই চারজন এসে হাত মিলাই গেলো আমার সাথে, ব্যাস এক সেকেন্ডে আপনার আমলটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় শয়তানের কাছে এইগুলো শুরু করেন, আমি যেটা পড়ি খুতবাতুল হাজা, এখানে কি আল্লাহর কাছে আশ্রয় চান না? আল্লাহর কাছে আশ্রয় নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আল্লাহর কাছে আশ্রয় চাইবো, নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, নিজের ভিতরে যে ইগুলো থাকে, ইভেলগুলো থাকে, এই জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। এই আপনি বললেন, বইলে শুরু করলেন, যাতে বক্তৃতার শেষে আপনার যেমন বাহবা দিল, আপনার যেন ওইটা না চলে আসে যে বাহ আমি তো কত সুন্দর করে কথা কইতে পারি, বুঝছেন না? নাউজুবিল্লাহ। এ ম্যান আসলে ফ্ল্যাটারি যে জিনিসটা, ফ্ল্যাটারি জিনিসটা আসলে খুবই করাপ্টিং। আমাদের ম্যারিন একাডেমিতে ওই কোড অফ কন্ডাক্ট লেখা থাকতো, অথবা থট ফর উইক লেখা থাকতো। একটা হলো কোড অফ কন্ডাক্ট, মানে কী করে আপনি ক্যারেক্টার বিহেভ করবে, আর একটা দিয়ে দিত থট ফর উইক, মানে এক সপ্তাহের জন্য একটা 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 প্রবাদ বাক্যর মতো দিয়ে দিত। এক সপ্তাহ পরে ক্যাডেট স্টক যেদিন হইতো, ওই দিন র্যান্ডম যে কাউকে জিজ্ঞেস করবে যে এটার এটার এটা যে লেখা ছিল, এটার এটা কী বুঝছো, এটা বলো, নিজের ভাষায় বলো। তো একটা ছিল ফ্ল্যাটারি করাপ্টস বোথ দ্য রিসিভার অ্যান্ড দ্য গিভার। ফ্ল্যাটারি জিনিসটা হচ্ছে করাপশন। আপনি কাউকে তোষামত করলেন, প্রশংসা করলেন, সামনে বলে না যে এর চেয়ে ছাই মুখে দিয়ে দেওয়া ভালো, প্রশংসা সামনে করা, কাউকে তোষামত করা, কাউকে প্রেস করা, এটা দুজনকেই করাপ্ট করবে। এটা তো ধরে না এরকম মানুষ পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল, আছে এক্সেপশনাল আছে ধরে না এরকম মানুষ, কিন্তু যে লোকটা করতেছে সে করতে গিয়ে কি চারটা সত্যি কথার সাথে একটা বা দুইটা এক্সট্রা কথা বলবে, কিন্তু বলে আপনাকে খুশি করতে চেষ্টা করবে, দুজনকেই করাপ্ট করে এটা। যাই হোক, এরপরে বলতেছেন যে স্টাডিড অ্যান্ড স্টাডিড দ্য কোরআন, এবং তুমি কোরআনের আলেম ছিল, হি উইল বি কল্ড অ্যান্ড উইল শো হিম, আল্লাহ উইল শো হিম দ্য বাউন্টিজ, তাকেও তার নিয়ামত সমূহ দেখানো হবে, এবং সে সেগুলো চিনবে এবং অ্যাকনোলেজ করবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন যে এর ব্যাপারে তুমি এইসব ব্যাপারে এগুলোর ব্যাপারে তুমি কী করছো, হাউ ডিড ইউ অ্যাক্ট, এগুলোর ব্যাপারে তোমার ই কী ছিল, তুমি কী কাজ করছো, কী কর্মপন্থা ছিল তোমার। সে বলবে আমি জ্ঞান অর্জন করছি, আমি এটা অন্যকে ই করছি, অন্যকে জ্ঞান দিছি, জ্ঞান দান করছি, রিসাইটেড দ্য কোরআন ফর ইউ, এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করছি। এখানে আরেকটা ভার্সনে আমি দেখছি যে কারীদের কথা বলা হয়েছে, কারীদের কিন্তু সুন্দর আছে না, ডিফারেন্স হয়, কিন্তু ডিফারেন্স হয়। একজন কারি যখন আমরা যখন মসজিদুল হারামে আল্লাহ যখন নিছেন রমাদানে যখন ই করতাম, এই যে তারাবিগুলো পড়তাম, নিজের পছন্দেরটা খালি ইভেন্ট করতাম, বুঝছেন না? তো পয়লা তারিখগুলো হিসাব বুঝতাম না, পরে তো হিসাব বুঝলাম যে এক সময় ছিল দুই দিনে একদিন, তারপরে লাস্ট ডেবার গেছি তিন দিনে একদিন, বুঝছেন না? তিন দিনে একদিন আপনার পছন্দেরটা আসবে আর কি, একজন যদি আপনি ধরে রাখেন। তো এগুলার এফেক্ট আছে না, পছন্দের মানে কি লক্ষ লক্ষ, মানে ওই সব পছন্দ মানে কি কোটি কোটি, লক্ষ লক্ষ তো না, কোটি কোটি। মাহির মহাতের হয়তো দেখবেন যে 50 কোটি ফলোয়ার আছে বা 50 কোটি ই আছে, মানুষ আছে যারা ই করে, আফাসির আছে, বাংলাদেশের সব ইমাম তো আফাসির মতো করে তেলাত করে, বাংলাদেশের মসজিদে এখানে সেখানে দাঁড়িয়ে দেখবেন হঠাৎ করে তেলাতে চিনি আফাসির মতো করে করতেছে। তো তার মানে কি এরা খুব ন্যাচারালি এরা অনুকরণীয়, সেই জন্য মানুষ তাদের অনুকরণ করে, কিন্তু এখানে সাথে বিপদও আছে, এই ব্যাপারটা আছে, যেই ব্যাপারটা কথা বলা হচ্ছে এখানে। তখন সে বলবে যে আমি আপনার জন্য কোরআন তেলাওয়াত করছি, আল্লাহ বলবেন ইউ হ্যাভ লাইড, তুমি মিথ্যা কথা বলছো, তুমি জ্ঞান অর্জন করছো যেন তোমাকে মানুষের নলেজেবল ম্যান বলে, জ্ঞানী বলে, এবং তুমি কোরআন পড়ছো যেন তোমাকে একটা ভালো রিসাইটার বলা হয়, কারি বলা হয়, ভালো কারি বলা হয়, সেই জন্য অ্যান্ড সাচ ওয়াজ সেড অফ ইউ, এবং সেটা তোমার জন্য বলা হয়েছে, শেষ হয়ে গেছে। দেন ইট উইল বি অর্ডার, আবার সেই একই ল্যাঙ্গুয়েজ যে মুখের উপর করে তাকে হিচড়ায় নিয়ে জাহান্নামে ফেলা হবে। তৃতীয় মানুষ যার বেলায় কিন্তু আল্লাহ আগের দুজনের বেলায় নিয়ামত বলছেন, এখন কিন্তু তার নিয়ামত বললেন, এখন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল, এখন বলতেছেন হুম আল্লাহ গ্র্যান্টেড অল কাইন্ডস অফ ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, সকল ধরনের সম্পদ এবং প্রপার্টি, মানে সম্পত্তি দিছিলেন, সম্পদ আর সম্পত্তি দুইটা দিছিলেন। আছে না আমাদের দেশে অনেক আছে, অনেক মানুষ আছে সকল ধরনের সম্পদ সম্পত্তি দিছেন যাদেরকে, হিউ রেকর্ড তাকে ডাকা হবে। অ্যান্ড মানুষ তো নিজের নামের পিছিয়ে এখন দানবীর, আমি বললাম না নাম থাক, সিলেটে একজন আছে উনি নিজের নামে দানবীর লেখেন, হ্যাঁ উনি অনেক কিছু দিছেন এটা ঠিক, কিন্তু নিজের নামে উনি দানবীর লেখেন, সিলেটেরা বলতে পারবে এমনি কেউ থাকে বা সিলেটে কেউ শুনলে বলতে পারবে। আচ্ছা, হি বেস্টার্ড আপন হিম যে সমস্ত এবং বাউন্টিজ,
ও অ্যান্ড বাউন্টিজ বলছেন, আবার নিয়ামত বলছেন, এখানে বলছেন সম্পদ সম্পত্তি, অ্যান্ড থার্ড কথা বলছেন নিয়ামত, নিয়ামত কথাটা বলছেন। এরপরে সে চিনবে সেগুলা এবং আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি এগুলা এগুলো নিয়ে কী করছো। উনি বলবেন যে আমি আপনি পছন্দ করেন এমন কোনো খরচ করতে আমি বাদ রাখিনি। আল্লাহকে বলবে আপনি যে ওয়েতে পছন্দ করেন, যেভাবে পছন্দ করেন, এমন কোনো খরচ করতে আমি বাকি রাখি নাই। আচ্ছা, উইদাউট ডুইং সো ফর ইউ, এমন কিছু করতে বাকি রাখি নাই আমি। আল্লাহ বলবেন ইউ হ্যাভ লাইড, আবার বলবেন তুমি মিথ্যা বলছো। ইউ ডিড অল দ্যাট সো দ্যাট ইট মাইট বি সেড ইউ আর এ জেনারাস ম্যান, এই যে দানবীর বলা হবে এই জন্য আপনি এইসব করছো, তুমি দানবীর বলা হবে এই জন্য তুমি এইসব করছো। অ্যান্ড সাচ ওয়াজ সেড অফ ইউ, এবং তোমাকে এসব বলা হয়েছে। দেন এখন একটু কমছে এই যে হাজি লেখা, হাজি লেখাটা কিন্তু অনেক হাজিরই হজ নষ্ট হয়ে যাবে জাস্ট এই এইটুকুর জন্য, এই মোটিভের জন্য। তাই আজকাল বলে, আজকাল হানাফি মসজিদে আমাদের মসজিদগুলো দেখলাম গত কয়েকদিন আগে, গত জুমাতেই বোধ হয় আমাদের যে বয়ান দেয় না আগে, ওই বয়ানের সময় কইতেছিল আমাদের এই আমাদের ইমাম সাহেব। আচ্ছা, তো তোমার সম্বন্ধে সেটা বলা হয়েছে। দেন আবার তাকে মুখের উপরই করে আগুনের নিক্ষেপ করা হবে। তাহলে কী জানলাম আমরা? ডিস্টার্বার অফ দ্য হার্টস, ডিস্টার্বার অফ দ্য হার্টস না, শহীদ হয়েও শান্তি নাই, বুঝছেন না, বুঝতে শুই না, ভালো কাজে শহীদ হইতে দেবে। প্রভাকরণও নিজের জান দিছে, ও তো আর শহীদ না, ওরও মুরাবাদ ছিল বাপের বেটা আমি তামিল কজের জন্য মরবো, মরছে, সেটা পাইছে, মানছে, খুব প্রেস করে ওরে, কিন্তু সে তো আর আল্লাহর কাছে কিছু চায় নাই বা আল্লাহর জন্য হয় নাই। এখনও কিন্তু এটা প্রযোজ্য আমাদের এইখানে যারা, মানে অনেকেই তো জীবনটা দিয়ে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়াইছেন। জীবন যে কোনো জায়গায় দিলে হবে না, জীবন দেওয়ার ফিক আছে, জীবন দেওয়ার শরীয়ত আছে, জীবন দেওয়ার নিয়ম আছে, জীবন দেওয়ার শুরুত আছে বা শর্ত আছে, যে এনে সেখানে দিয়ে দিলে হবে না। কুত্তায় কামড় দিলে মরে গেলে শহীদ হবে না, তাই না? আমার দেশে অলমোস্ট এটা হয়ে গেছে, কুত্তায় কামড় দিলে মরলেও বলবে যে শহীদ হয়ে গেছে। বা আপনার হিন্দুরা এখন ইন্ডিয়াতে একদম সমানে ইউজ করে শহীদ কথাটা, সমানে তাদের যুদ্ধ তাদের কজে মরাটাকে শহীদ বলে, তারা সমানে বলে ইন্ডিয়ানরা। তো সেটা তো আর হওয়ার কথা না, শহীদ হওয়ার প্রথম শর্ত কি? এটা আল্লাহর জন্য হইতে হবে, তাই না? আচ্ছা, এই হাদিসটা গেল, এটা মুসলিমের হাদিস ছিল। এখন বুখারির একটা হাদিস পড়বো আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাশাল্লাহ আমাদের এক অতিথি আসছেন, কিসের অতিথি কি বলে, আর ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, দরজাটা খুলতে পারলো না, কিছু হলো, বুয়েট পাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যাক দেখাই দিয়ে আসেন তো দরজাটা কেমনে খুলবে, কি বুয়েট পাস মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই দরজাটা খুলতে পারলো না কেন? ওই যে তীর চিহ্ন দেওয়া আছে, তীরটা দেখলো না? সে তো সিটিজেন হবে কেমনে এই দেশের, তীর চিহ্ন আছে না? হ্যাঁ দেখেন তো, খুলে নাকি দেখেন তো, দেখে আসেন, টেস্ট করে আসেন, সিইং ইজ বিলিভিং। আচ্ছা না, আমি জাস্ট যোগ করলাম, বসেন, নামাজ পড়ছেন? আচ্ছা তাহলে নামাজ পড়েন। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাম বলেন, হুয়েভার রংড হিজ ব্রাদার উইথ রিগার্ড টু হিজ অনার অ্যান্ড আদার ম্যাটার, যে সম্মানহানি করছে তার ভাইয়ের, সম্মানহানি কীভাবে করেন? গালিগালাজ, গিবত, চুগলখুরি, এগুলোতে হয় না সম্মানহানি? কমন সম্মানহানি আরও হয়, একটা কলাম লেখেন পেপারে, তারে ভিলিফাই করে, কিছুই জানেন না আপনি তার সম্বন্ধে, কিন্তু লেখা বললেন বিরাট কলাম, কলাম খুব পপুলারও হলো, আর বেস্ট সেলার হয়ে গেলো, আপনারা হিট, ওই কী বলে হিট বলে না এখন, কি হিট দেখলেন আর কি, লাখ লাখ কোটি কোটি হিট, কিন্তু সম্পূর্ণ কথাটা আপনি আন্দাজের উপর বলছেন, জান বা ইসের উপর বলছেন, এই কথা বলতেছেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তার ভাইকে, ভাইয়ের প্রতি জুলুম করছে, কী দেয়া? উইথ রিগার্ড টু ইজ অনার অ্যান্ড আদার ম্যাটার, একটা বলেন অনার সম্মান, একটা অন্যান্য ব্যাপারে, শুড সিক ইজ ফরগিভনেস টুডে, আজকেই তার মাফ চাওয়া উচিত, বিফোর দেয়ার আর নো লঙ্গার এনি ডিনার্স অর দেহরাম, ওই সময়ের আগে যখন কোনো দিনার আর দেহরাম কোনো কাজে লাগবে না, মৃত্যুর আগে, মৃত্যুটা কখন কেউ জানি, জানি না, কালকে তো আর নাও থাকতে পারে, সে যে ভাইয়ের কাছে মাফ চাওয়ার আজকে নাও অ্যান্ড হিয়ার চাওয়া উচিত, এখানে যদি থাকেন দুইজন এখান থেকে বাইরে যাওয়ার আগে চাওয়া উচিত, বুঝছেন না? কারণ এটা আল্লাহ মাফ করতে পারেন না, আল্লাহ নিজের উপর এটা নিয়ে নিছেন, আল্লাহর উপর কোনো রাইট নেই কোনো মানুষের, কিন্তু আল্লাহ নিজের উপর এটাই করে নিছেন যে উনি বান্দার হক মাফ করবেন না, বান্দার হক বান্দাকে মাফ করতে হবে, এটাই শুননা। তো বলতেছেন যে দিনার দিরহাম যে শেষ হয়ে যাওয়ার আগেই যেন মাফ চায় নেয়, মানে মৃত্যুর আগেই যেন চায় নেয়, অ্যান্ড ইফ হি হ্যাজ এনি রাইটিয়াস ডিডস, যদি তা না করে, দে উইল বি টেকেন ফ্রম হিম, তার যদি কোনো নেক কাজ থাকে এটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, নিয়ে নিয়ে ওইখানে দিয়ে দেওয়া হবে। ঠিক যেমন দুনিয়ার পাওনার ব্যাপারে, দুনিয়ার পাওনা নিয়ে কাজের কাছে গেছেন, আমার তো কিছুই নেই, আমার একটা বাড়ি আছে, বাড়িটারে
ই করো, ক্রোক করো, করে ওটা বেঁচে দাও, তাই না? এটা হয় দুনিয়াতে, হয় দুনিয়ার বিচারই এটা, আখেরাতের বিচার সেম হবে, খালি জিনিসগুলো হয়তো ট্যাঞ্জিবল না, মানে আমরা যেটাকে ট্যাঞ্জিবল মনে করি, গোনা আমলকে আর গোনা নাকি, অসম্মানকে গোনা যায় নাকি, আমরা গুনতে পারি না, মিজানে গোনা হবে বা আল্লাহর ওই 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 রেফারেন্সে এটা গোনা হবে, আমরা আমাদের কাছে তো ট্যাঞ্জিবল না, গুনতে পারি না, আমরা মেজার করতে পারি না, মেজার করতে পারি না বা ওজন করতে পারি না। আচ্ছা, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রং হি ডিড, তার যে সমস্ত জুলুম করছে তার উপরে নির্ভর করে কতটুকু নেওয়া হবে। অ্যান্ড ইফ হি হ্যাজ নো গুড ডিডস, যদি আর কোনো খারাপ ই না থাকে, সাম অফ দ্য ব্যাড ডিডস অফ হিজ কাউন্টার পার্ট উইল বি টেকেন অ্যাওয়ে অ্যান্ড অ্যাডেড টু হিজ বার্ডেন, তখন কী হবে, অন্যজনের খারাপ কাজ আপনার উপরে দেওয়া হবে, আপনার গুড ডিড শেষ, দিতে দিতে শেষ, ওনার সাথে আমার ইকুয়েশন হইতেছে সব শেষ দিয়া, এখন আর দেওয়ার কিছু নাই, তখন ওনার গুণাগুলারে আমার উপর চাপায় দেওয়া হবে। কঠিন কথা না? কঠিন কথা। দুনিয়ার ব্যাপারে একজন আমাদের দায়ী একজন বলতেছিলেন যে আপনি মোটামুটি ভালো সারা জীবন নামাজ পড়ছেন, মানে ভালো আবল, ভালো আকিদা, মানে সকল আকিদা ভালো বা অ্যাপারেন্টলি যা, তার উপর মারা গেছেন, কিন্তু আপনার ধরেন কথার কথা, উনি সব জাস্ট বইয়ে থেকে বলতেছিলেন যে ধরেন আপনাকে আপনার কবরটাকে দেখানো হয়েছে প্রশস্ত এবং সুন্দর গন্ধ আসতেছে, সুগন্ধ আসতেছে, বায়ু প্রবাহিত হচ্ছে, তারপরে একদিন দেখা গেলো আপনার কবরে আজাব শুরু হয়ে গেলো, মানে ওইগুলো শেষ হয়ে আজাব শুরু হয়ে গেলো, কেন আপনি যে সিনেমা হলটা রাইখা মরছিলেন, এটার যত মানুষের সিনেমা দেখছে এটা থেকে আপনার কাটাকাটি যাইতে যাইতে এখন আপনার ইসের উপর পড়তে শুরু করলো আর, এমনি একটা উদাহরণ দিতে বলছিলেন। কিন্তু এখানে মঞ্জুর ভাই কিন্তু উল্টাটা বলে গেছে, আমরা জিজ্ঞেস করছিলাম মনে আছে একটা প্রশ্ন যে যারা পিওর জান্নাতি তাদের তো জান্নাতের মতো চুকরা হবে কবরটা, যারা পিওর জাহান্নামী তাদের জাহান্নামের গর্ত হবে, হোয়াট অ্যাবাউট দোজ যারা জান্নাতিও হবে কিন্তু প্রথমে জাহান্নামে যাবে, তাদের কী হবে? তাদের হবে যে আজাব দিয়ে শুরু হবে এবং ওইটা শেষ হয়ে গেলে তখন ই করতে শুরু করবে। আচ্ছা, আমরা কতটুকু যাবো? রাশেদ, ও রাশেদ বাইরে গেছে, মাগরিব পর্যন্ত, ও রাশেদ আসেন, হ্যাঁ সরি মাগরিব পর্যন্ত না, কয়টা জানি আপনাদের এখন আজান কয়টায়? 14। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে কিপ রিমেম্বারিং দ্য ডিস্ট্রাক্টেড অফ ডিজায়ার্স, ডিজায়ার মানে কি? কামনা বাসনা, রিপুর তালনায় আমরা যেগুলো করি, কামনা বাসনা, হাওয়া, হ্যাঁ ইত্যাদি বলতে যেগুলো আসে, কিপ রিমেম্বারিং দ্য ডিস্ট্রাক্টেড অফ ডিজায়ার্স, যেগুলা ডিজায়ারকে ধ্বংস করে দেয়, মানে কামনা বাসনাকে ধ্বংস করে দেয়, সেগুলা মনে করতে থাকে। আসে না আপনার, ধরেন খুব একটা রোমান্টিক মোডে আসছেন আপনি, আজকে একটা পার্টি মোডে আসেন, একেবারে বাসায় অনেক মানুষ আসবে খাবে, হঠাৎ খবর আসছে যে আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে, পার্টিতে পানি ডালা হয়ে গেল না, নাজবিল্লা আমি চাইতেছি না সেটা হোক, আপনাদের বললাম আর কি, একটু উদাহরণ দিলাম, পানি ডালা হয়ে গেল না, পার্টি তো শেষ, পার্টি ইজ ওভার, এইরকম যে সমস্ত কথাগুলো শুনলে পার্টি ইজ ওভার হয়ে যায়, সেই সমস্ত কথাগুলো বলতেছেন, কিপ রিমেম্বারিং মানে মনে করতে থাকেন, মানে এটা পার্টি কন্ডিসিভ লেখা না মোটেই। এবং এই জন্য আমি বুঝি যে এটা এত বছর বয়স হয়েছে, কোনোদিন তো এই প্রসঙ্গে একটা বই আছে এটাই জানতাম না, এত বড় একজন লেখকের বই আছে, কোথাও তো আলোচিত হয় নাই, আমি তো শুনি নাই কোথাও, আমার কাছেও তো দৈবাত আসছে, এটা ইংল্যান্ডে থাকেন এক ভাই, ওনাদের পুরান কিছু বই আমারে দান করছেন, পড়ার জন্য দান করছেন, এটা পয়সার কোনো ফ্যাক্টর নাই, সেইখানে এটা বাইরে আসছে, নাইলে তো আমিও জানতাম না যে সাচ এ বুক এক্সিস্ট, তাই না? আচ্ছা, তা পানি ঢেলে দেয় আমাদের ফুর্তিতে যেসব জিনিসগুলো, যে সমস্ত যা যা কিছু সেগুলো মনে করতে বলতেছেন বেশি বেশি। প্রথমটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিমেম্বার দ্য ডিস্ট্রাক্টর অফ ডিজায়ার্স, আল্লাহ রাসূলই বলছেন, সাহাবীদেরকে বলে গেছেন, যা তোমাদের কামনা বাসনাকে ধ্বংস করে দেয়, ফুর্তিরে নষ্ট করে দেয়, এটা বেশি বেশি মনে করবা, সেটা কি? মৃত্যু, ব্র্যাকেটে ডেথ বলে দিছে। এই হাদিসটা হচ্ছে আপনার সুনান তিরমিজি, সুনান নাসাই, মুসনাদ আহমদ, হিব্বান, আল হাকিম, অনেক কটা জায়গায় আছে। আর এইসব বই আমরা সহিহ হাদিসের বাইরে কিছু এক্সপেক্ট করি না এই এই বইগুলোতে, কারণ এগুলো ডবল এডিটেড হয়েছে, একবার তো ইবনুল জাওজি করছেন, পরবর্তীকালে যারা এরা তো যারা এই বইটা পাবলিশ করছেন তারা আহলে সুন্নাহ জামার এই অনুসারী, তারা যদি বাইচান্স কোনো কিছুতে কোনো চিন্তাভাবনার স্কোপ থাকে সেগুলোকে তারা ফিল্টার করেই দিবেন, মানে সহিহ হাদিস ছাড়া দিবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আটটা হাদিস আসতেছে, এটা হচ্ছে মুসনাদ আহমদের হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হু এভার রংফুলি টেক্স ইভেন এ স্প্যান অফ হ্যান্ড ফ্রম এ ল্যান্ড, এক বিঘত জমি আরেকজনের, খুব কমন না এটা, খুব কমন, এক বিঘত জমি তো কোনো ব্যাপারই না, কিছু মনে হয় না, এটা আইলটাই এই বছর বড় করে দিল, পরের বছর তার সাইড থেকে কাটলো, এটা খুব কমন ট্রিক যেটা, তাই না? দুই জমির মাঝখানে আইলটারে খুব মোটা করে দিল, কিছু বলার নাই, আমি যেটা ওয়াল তুলছি,
কিন্তু পরের বছর যখন কাটলো, নিজের সেট থেকে কাটলো, ওই সেট থেকে কাটলো না, তো কী হলো, শিফট করে গেলো না, যেটুকু কাটলো ওইটুকু, এখন তো ওটার সেন্ট্রাল ল্যান্ডটা হবে সীমানা, বুঝছেন না? এইভাবে করে আর কি, গ্রামে আইল টেলা বলে, ওটা একদিনে করে না, ওভার দ্য পিরিয়ড অফ মানে ইয়ার্স অর টাইম করে আর কি। যাই হোক, তো এখন এক্সপেন যে নিবে, আল্লাহ উইল অর্ডার হিম টু ডিগ ডাউন টু দ্য সেভেন আর্থ, সাত জমিন, মানে এত গভীর তাকে ই করতে বলবেন, খনন করতে বলবেন। খনন করতে গিয়ে কী হবে, সে গভীরে চলে যাবে না? তারপরে কী করবেন, অ্যান্ড দেন হি উইল ফেন্স ইট, তারপরে এটাকে ঘেরাও দিয়ে রাখবেন যাতে বাইরেতে না পারে ওইখান থেকে, অন দ্য ডে অফ জাজমেন্ট, আনটিল হি জাজেস বিটুইন পিপুল, যতক্ষণ না তার বিচার কার্য শেষ হয় ততক্ষণ, বুঝছেন না? আমরা একটা পার্সন পাইছি, ওটা এখানে নাই, আসমান জমিন পরিমাণ গলায় বাইন্ধে দিবে, এটা পাইছি না আমরা, আমরা এটা পাইছি যে আত্মসাত করবে। আচ্ছা, এই হাদিসই একটা অন্য ভাষণে একই কথা, মানে একই বিষয়তে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার ইসে আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হু এভার রংফুলি টেকস অ্যাওয়ে ল্যান্ড, যে জমি নিয়ে নেয় জুলুম করে বা এই, উইল সিঙ্ক ইন টু সেভেন্থ আর্থ অন দ্য ডে অফ জাজমেন্ট, সেভেন্থ আর্থ মানে এত ডিপ তাকে সে দেবে যাবে, তাকে ঢুকায় দেওয়া হবে, তাকে নিচে প্রথিত করা হবে, এই সেন্সটা আসতেছে। এটা হচ্ছে সুনান তিরমিজির হাদিস, সুনান নাসাই, এই এখন যেটা পড়লাম আহমদ মুসনাদ আহমদ ইবনে হিব্বান আল হাকিম সবকটাতে আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে এই হেডিংয়ের আন্ডারে আরেকটা আছে ছোট্ট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, সহিহ মুসলিম বুখারী এবং আহমদের হাদিস, আমি বলতে শুনছি, এ পার্সন মে আর্টার এ ওয়ার্ড দ্যাট হি থিঙ্কস ইজ হার্মলেস, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। অনেক সময় আমরা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে একটা কথা বলে ফেলি, খুব লাইটলি বলে ফেলি, হাসি ঠাট্টা করে বলে ফেলি। যেমন ধরেন, কাউকে কারোর লিনিয়েজ নিয়ে গালি দেওয়া বা লিনিয়েজ নিয়ে কটাক্ষ করা হচ্ছে ছোট কুফর, ছোট কুফর হচ্ছে সকল কবিরা গুণের উপরে, কিন্তু অনেক বড় কথা না? কিন্তু আমরা কই না এটা, যে আরে এই এই পরিবারটা পুরাটাই এরকম, এর বাপও এরকম অকর্মণ্য ছিল, কিছু করতো না, খালি বয়ে বয়ে খাইতো। আপনার খাইছে নাকি? আপনার খাইছে? আপনার তো খায় না। আপনার যদি না খায় থাকে, আল্লাহ যদি তাকে কিছু না করে তার জীবন ই করে ফেলতে মানে চালায় ফেলতে পারে, কে জানে সে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড কিনা? আর সে যদি ইবাদতকারী হয়ে থাকে, ধরেন সে মানে যতটুকু দরকার ততটুকু শুধু ই করছে, ওই যে মাছ মারার গল্প আছে না, যে মাছ মারলে এনাফ ফেলে চলে আসতো, আরেকজন বিলিয়নিয়ার গেছে ছুটি কাটাইতে, গিয়া জিজ্ঞেস করছে যে আরে তুমি তো একটু বুদ্ধি করে তুমি একটু পয়সা জমায়া, একটা ট্রলার কেনা, তো এটা করে কোম্পানি করে এটা করে, তাই লাস্টলি বলছে যে লাস্টলি কী বলে, লাস্টলি এরকম একটা জায়গায় এসে ছুটি কাটাইতাম, মানে আয়েস করতাম বা ই করতাম, বলে আমি তো এখনই সেটা করতেছি, আমি তো এখনই সেই আয়েসটা করতেছি, আমার যতদূর দরকার সেটুকু আমি ধৈরা মাস, আমার বউয়ের রান্না আমি খাই, আর আমি তারপর বাকি সময়টা ই করি। তো এবাদতের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন যে আপনার হয়ে গেছে, আপনার উপার্জন করতে চান না, তা আপনি তারা বিরাট কাম দিচ্ছেন, কিন্তু এইটা দেখে কিন্তু অনেক মানুষই বলবে, দেখছো বেটা সারাটা জীবন কিছু না করে কাটাই দিল, হয়তো সে খালি ইবাদত করছে, আর যেটুকু তার দরকার সে করে নাই তা না, কিন্তু তার আল্লাহ দিচ্ছেন অন্যভাবে চলার সে ছেড়ে চলছে, আপনি তো জানেন না তার ভিতরে কী আছে, আপনারও খায় নাই, কিন্তু আপনি যে কথাটা বলেন, কথা খুব ছোটো কথা, কিন্তু এটা কিন্তু কোন পর্যায়ে গেলো, ছোটো কুফুর পর্যায়ের গুণা হয়ে গেলো, তাই না? তার লিনিয়েজ নিয়ে আপনি গালি দিলেন, আরে ওর বাপও এরম ছিল, ওর ছেলেটাও এরম হয়েছে, মানে কি ওর গোষ্ঠীটা নিয়ে গালি দিলেন না আপনি, তো আপনি কী হলেন, আপনি ছোটো কুফুরের কিন্তু যুক্ত হয়ে গেলেন। এই জন্য বলতেছেন আল্লাহ রাসুলাম, এ পার্সন মে আর্টার এ ওয়ার্ড দ্যাট হি থিঙ্কস ইজ হার্মলেস, মনে করছে গ্রামে তো এগুলো বলেই থাকে সবাই, আমি খালি বলি না, সব মানুষে বলে যে এই এই ফ্যামিলিটা হলো অকর্মণ্য ফ্যামিলি, বাপাও কাম করে না, দাদাও করে না, সেও করে না, হ্যাঁ বলে ফেলেন না, বলি না আমরা, সবাইয়ের সাথে তো সবাই তো আর আপনারা গিয়ে ওই দিন ছাক্কি হবে না, সবাই আপনারা উদ্ধার করবে না, সবাই করছে বলে একটা খারাপ কাজ কোনদিন জাস্টিফাইড হবে? আপনি বলতে পারবেন যে আমি ইউরোপে ছিলাম, ঘরে ঘরে সবাই মদ খায়, আমি খাইছি খাইছা, এটা বলতে পারবেন? বলতে পারবেন না। একই কথা এখানে, যে সবাই করে দেখে আপনারটা জাস্টিফাইড হবে না। তারপরে বলতে পারেন, বাট ইট রিজাল্টস ইন হিজ ফলিং ইন হেল ফায়ার, কিন্তু এটার পরিণতিতে সে কী করবে, জাহান্নামে গিয়ে নিক্ষিপ্ত হবে। তাহলে আমরা ওই যে বলছেন না, একটা কাহিনীর ইসে লেখা থাকে যে হয় ভালো কথা উত্তম কথা বলো, নাহলে চুপ থাকো, আসলে অনেক বড় একটা অ্যাডভাইস, অনেক বড় একটা অ্যাডভাইস, মানে মুখটার মানে নিষ্পিস করে অনেক সময়, আমাদের তো আমরা যে সোসাইটিতে বড় হয়েছি, অন্য মানুষের কথা বলতেছে, আমার কোনো কনসার্নই না, আপনি ঢুকে যাবেন দেখবেন, ঢুকে গিয়ে সেই এখন মেইন বক্তা, বাকিরা শুনতেছে, এরকম দেখেন না গ্রামে, দেখেন না রাস্তাঘাটে দেখবেন, বাসে দেখবেন, বিশেষ করে দুইজনে কিছু একটা কইতেছে, ধরেন কালকের ক্রিকেট খেলা, অথবা কী করলো দেখছে নাকি বর্ডারে একটা মানুষ মেরে ফেললো, আর মারবো না, গরু নিয়ে আইলে ব্যাস লেগে গেল, থার্ড রেগুলেন এসে ঢুকে সে এখন টেক ওভার করে ফেললো, বুঝছেন না? আমরা এরকম করবো না ইনশাআল্লাহ। জিব্বাটা আল্লাহ রাসূল বলছেন না যে দুইটা জায়গা যদি মানে হেফাজতের ই দাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ ই করে বা গ্যারান্টি দিতে পারি, আমি রাফলি বললাম, জাস্ট এটা জিসটা বললাম, কী বলছেন, জিব্বা আর
হ্যাঁ লজ্জাস্থান কথা বলছেন, এই দুইটা দিয়ে সমস্ত অনিষ্ট হয় পৃথিবীতে। আচ্ছা, ওয়ার্ল্ডলি ফায়ার কম্পেয়ার টু দ্য ফায়ার অফ হেল, এখানে কিছু হাদিস আছে আমি প্রথমবারের মতো শুনছি, সব হাদিস সবাই শুনবেন এমন কোনো কথা নাই, কোনো সাহাবি সব হাদিস জানতেন না, এই ব্যাপারে বড় স্কলাররা সবাই একমত, কোনো সাহাবির সমস্ত হাদিস জানা ছিল না, তা আমরা সব জেনে ফেলবো, এটা আমি চিন্তা করবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্য ফায়ার অফ ইয়োর উইচ বার্নস দ্য সন অফ আদম, এই দুনিয়ার যে আগুন যেটা আমাদেরকে পোড়ায়, দেখেন তখন মানুষ কিন্তু সূর্যের তাপমাত্রা জানতো না, সূর্যের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এটা জানতো না তখন, এই জন্য জিনিসগুলো শুনতে খুব অবাক লাগছে, এটা আবার কেমন আগুনের আবার সাত গুণ হয় কেমন, আপনার সূর্যের তাপমাত্রা দিয়ে হিসাব করেন যে আগুনের কয় গুণ, ওটা মানে আপনার আগুনের কয় গুণ। আচ্ছা, তো বলছেন যে তোমাদের আগুন যেটা আদম সন্তানকে পোড়ায় ইজ 170th অফ দ্য হিট অফ দ্য হেল, দোজকের জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 times বেশি ওইটা, তার মানে দে সেড উই সোয়ার বাই আল্লাহ, আল্লাহর কসম আওয়ার ফায়ার ইজ কোয়াইট এনাফ, মানে আমাদের যে আগুন আছে এটাই এনাফ আর কি, মানে আল্লাহর কসম আমাদের যে আগুন আছে এটাই এনাফ, মানে এইটাই আমরা নিতে পারবো না, এটাই আমাদের জন্য এনাফ, আমাদেরকে পোড়ায় ফেলার জন্য, আমাদেরকে ছাই করে দেওয়ার জন্য এনাফ। রাসূল সাল্লাম বললেন ইট ইজ 69 times মোর অ্যান্ড ইচ পার্ট ইজ লাইক দ্য হিট অফ ইয়োর ফায়ার, মানে 69 গুণ বেশি, এবং প্রত্যেকটা পার্ট মানে একটা পার্ট থেকে একটা পার্টে গ্রেডিয়েন্ট বলি না আমরা, ডিফারেন্সটা হচ্ছে তোমাদের আগুনের সমান, অর্থাৎ বাড়তে বাড়তে ডবল, তারপরে বাড়তে বাড়তে অত গুণ আর কি, এটা বললেন। এটা এই হাদিস হচ্ছে আপনার বুখারি এবং মুসলিমের হাদিস, দুইটারই হাদিস। এরপরটা আচ্ছা, আদি বিন হাতিম এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এনার নাম জানেন তো সবাই, জানেন না অনেকে জানেন না, ইনি কী কারণে ফেমাস বলেন তো, আমরা অনেকবার আলাপ করছি, একটা কারণে উনি ফেমাস, হ্যাঁ হ্যাঁ সেটা তো অন্য জিনিস, হাতিম তাই ওনার ফ্যামিলির ছিলেন আর, না খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে আর কি, হ্যাঁ না উনি জানতে চাইছিলেন যে আহলে কিতাবরা রব মানে আল্লাহ বলছেন, আমরা তো রব বলি না, আমরা তো আমাদের বিশপদেরকে পাদ্রিদেরকে রব বলি না, তাহলে আল্লাহ এই কথা কেন বলছিলেন, সূরা তওবার 31 নম্বর আয়াত, ওইটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে গেছিলেন, গিয়া যায় না, তারপরে মুসলমান হয়েছেন, মুসলমান হয়েছে গেছিলেন কিন্তু প্রথমে ভ্যারিফিকেশন চাইছিলেন যে আমাদের বলা হলো যে ইহুদি আর খ্রিস্টানরা তাদের রাব্বা এবং বিশপকে খোদা মাইনে নিছে বা কী বলে রব মাইনে নিছে, খোদা কথাটা আমি উচ্চারণ করতে চাই না, চলে আসছে মুখে মাফ করবেন, খোদা কথাটা উচ্চারণ করা উচিত না, এমনি উচ্চারণ করা উচিত না, তো রব মানে তো আমরা তো রব মানি না, আমরা তো পূজা করি না, আমরা তো তাদের ই করি না, কেন বললেন আল্লাহ, এটার এক্সপ্লেনেশন দিচ্ছি না, যাই হোক, তো এটা কিন্তু আপনাদেরকে অপ্রস্তুত করার জন্য না, বারবার বললে একটা জিনিস কি মাথায় থাকে, সবাই হয়তো শুনছেন হয়তো ভুলে গেছেন। আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ শ্যাল স্পিক টু এভরি ওয়ান অফ ইউ উইদাউট দ্য নিড ফর অ্যান ইন্টারপ্রেটার, সবার সাথে কথা বলবেন কোনো দোবাসী ছাড়া, দোবাসী ছাড়া, এইটার থেকে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে নামাজের ভিতরে নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলা যাবে, আল্লাহ সিলেটিও বোঝেন, আল্লাহ বাংলাও বোঝেন, কথা বলা যাবে মানে চাওয়া যাবে, অন্য কথা না, কথা বলা আমাদের চাওয়াই তো আল্লাহর সাথে কথা বলে, আমরা সব রব্বানা বইলা শুরু করলাম না, তো কী বলতেছি, কথা না এটা, হে আমাদের রব, এটা কথা না, অ্যাজ ইফ হি ইজ প্রেজেন্ট, এভাবেই তো বলতেছি আমরা। আচ্ছা, তো বলতেছেন যে ইন্টারপ্রেটার ছাড়াই কথা বলবেন, এইটাও আমি আগে শুনি, এই ফর্মে শুনি, এই ফর্মটাই শুনি নেই, ওয়েন ইউ লুক টু ইয়ার রাইট সাইড ইউ উইল ফাইন্ড অনলি দ্য ডিডস ইউ হ্যাভ ডান, ডান দিকে যখন তাকাবা তখন শুধু তোমার ই দেখবা, আমলগুলো দেখবা, এই দুনিয়ার জীবনে যেগুলো করছো, যখন বাদিকে তাকাবা তখন শুধু আমলগুলোই দেখবা, এই দুনিয়ায় যা করছো, আবারও একই কথা, ওয়েন ইউ লুক ইন ফ্রন্ট অফ ইউ দেয়ার উইল বি হেল, যখন সামনে তাকাবা তখন জাহান্নাম দেখবা, এটা হচ্ছে মেন কথা আর কি, ডিস্টার্বার অফ দ্য হার্টস হলো এইখানে গিয়া, ওইখানে থেকে তার কিছু মনে হয় না, ডিস্টার্বার অফ দ্য হার্টস এইখানে গিয়া, খালি 10 নম্বর সিগনাল যেদিন দিয়েছিল আর যারা সেন্ট মার্টিনে আটকাইছিল ওদের জিজ্ঞেস করে দেখেন ওদের কেমন লাগছিল, বুঝছেন না, হেল না তো এটা, মানে এটা জাস্ট 2 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা থাকবে, তারপরে তো ইভেনচুয়ালি কেটে যাবে, তাই না, কী আর হবে, বড় একটা শেল্টারের উপরে দাঁড়ায় বসে থাকলে
তারপরে ওদের জিজ্ঞেস করে দেখেন যারা আটকে গেছিল টুরিস্ট এই যে 10 নম্বরের আগে তারা তাদের কেমন লাগছিল দেখেন। আর এখানে আপনি সামনে দোজক দেখবেন। তো বলছে মানে লুক ইন ফ্রন্ট অফ ইউ দেয়ার উইল বি হেল, সো সেভ ইউর সেলফ ফ্রম হেল ফায়ার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সো অতএব হ্যাঁ বাঁচাও, ইভেন বাই গিভিং হাফ এ ডেড ফ্রুট ইন চ্যারিটি, এমনকি যদি অর্ধেক খেজুরও দান করে দিয়ে হয়। এটা বলার একটা রিজন আছে, রিজন আছে যে দানটা কিন্তু অনেক বড় একটা আমল, এবং দানটা মানুষ দেখানো ছাড়া, সামাজিক মানে লাভ লোকসান ছাড়া, লাভ লোকসান বলতে ভোট পাওয়া, সাপোর্ট পাওয়া, মানুষে বড় লোক বলবে, মানুষে ভালো বলবে, এগুলো ছাড়া দান কিন্তু শুধু তারাই করতে পারে যারা আখেরাতে বিশ্বাস করে। অ্যাবসোলিউট দান, বুঝছেন না, কোনো একটা কিছুর স্ট্রিং আটাচ ছাড়া, নোবেল প্রাইজ পাওয়া ছাড়া, আরও যা কিছু আছে, শুধুমাত্র আল্লাহ এবং আখেরাতে যারা বিশ্বাস করে তারাই করতে পারে। কারণ এটা তো কোনো বিনিময় এখানে পাবেন না, পাবেনও না, দেখবেনও না, অদূর ভবিষ্যতে না, সুদূর ভবিষ্যতেও না, একমাত্র মৃত্যুর পরে বা আখেরাতের সময়। গেল এই হাদিসটা হচ্ছে, এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এবং মুসনাদ আহমেদের হাদিস, যে দুইটা হাদিস পড়লাম দুইটাই এই সোর্সের। এবার আমরা পড়বো মুয়াদ বিন জাবালকে রাসূল সাল্লাম কিছু অ্যাডভাইস দিয়েছিলেন, তার আগে এক মিনিট মাফ করবেন আমাকে, পানি খাবো। আমি তো ওই যে ইসে গেছিলাম ওই মসজিদ আস সিদ্দিকে, আজকে প্রথম জুমা হইল স্ট্রাকচার বানানোর পরে, কিছুই কমপ্লিট হয়নি, জাস্ট স্ট্রাকচারটা হয়েছে, নিচে মানুষজন খুব ইনসিস্ট করছে, তো সবাই অনেকেই গেছিলো আর কি। আমাদের এখান থেকে মঞ্জুর আলহী ই করে গেছেন, তারপরে সাইফুল্লাহ ভাই খুতবা দিলেন, আরও অনেকে আসছিলেন যারা ওই যে মসজিদের সাথে যুক্ত, তো ওইখান থেকে খায় স্ট্রেট এখানে আর কি, ভালো করে পানি টানি খাওয়া হয়নি। ভালো, আর ওই সরি এটাকে খুলে গেল নাকি দেখেন, টান পড়ছে, ভালো এই জন্য, আরও একটু টান পড়ছে, আরও ভালো এই জন্য যে ওইটা আবাদ হওয়া মসজিদ, বুঝছেন না, আমাদের এটার মতো মসজিদ না, ছুটে গেছে, আমাদের এটা তো একটু কম আবাদ, তাই না, একটু একটু সাইডে পড়ে গেছে, একটু দূরে পড়ে গেছে, একটু ওই ওইটা কিন্তু আবাদ হওয়া মসজিদ, মানে খুব পপুলেটেড মানে জায়গায়, তো খুব জনবহুল জায়গায়। মুয়াদ নিজেই, মুয়াদ বিন জাবাল নিজেই ই করতেছেন, বর্ণনা করতেছেন মুসনাদ আহমেদ এবং তাবারানির হাদিস, এটা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই করতেছেন, মানে নসিহা করতেছেন, অ্যাডভাইস করতেছেন। ডু নট অ্যাসোসিয়েটেড এনিথিং, ডু নট অ্যাসোসিয়েট এনিথিং ইন দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ, ইভেন ইফ ইয়োর সিনস ওয়ার অ্যাজ গ্রেভিয়াস অ্যাজ বার্নিং অর কিলিং এ পার্সন আনলফুলি, যদিও বা তুমি অযাচিতভাবে বা কী বলে মানে নাজায়জভাবে কোনো মানুষকে পোড়ায় ফেলো বা মাইরাও ফেলো, এত বড় গুনাহ যদি করে থাকো বা করো, তবুও শিরকটা করো না। মিনিং কী, এত বড় গুনাহ করেও তোমার আশা আছে, শিরক করলে আর কোনো আশা নেই, এটা হচ্ছে কথা। নেক্সট কথাটা কী বললেন দেখেন, ডু নট ডিজঅবে ইয়োর প্যারেন্টস, ইভেন ইফ দে অর্ডার ইউ টু ডিভোর্স ইউর ওয়াইফ অ্যান্ড গিভ আপ ইউর ওয়েলথ, কত বড় কথা বললেন, চিন্তা করছেন, বাবা মাকে অমান্য করো না, যদি তারা, যদিও তারা তোমাকে বউকে তালাক দিতে বলে, অ্যান্ড গিভ আপ ইউর ওয়েলথ এবং তোমার সম্পদ সম্পত্তি পরিত্যাগ করতে বলে। মোস্তফা আলীর গল্প পড়ছি, ফ্রান্সে বিয়ে করছে সিলেটি ছেলে, ওর বউরে বাড়িতে আসতে দেয় না, মা এখানে কাইন্দা বুক ভাসায় দিতেছে, ও মার জন্য মানে মরে যেতেছে, কিন্তু বউ তারে আসতে দেয় না, ফ্রেঞ্চ বউ বিয়ে করছে। মুস্তফা আলীর গল্প, সেকুলার গল্প, দিনের গল্প না। এখানে কি মা বলছে তার বউ এবং ফ্রান্সে যা কামাইছে সব ত্যাগ করে চলে আসা উচিত ছিল, কারণ মার হক, আমি আগেই বলছি, টাইমের রেসপেক্টে দুনিয়ায় সবচেয়ে বেশি হক হচ্ছে মায়ের, টাইম আপনার সঙ্গ পাবে, পয়সার রেসপেক্টে দুনিয়ার সবচেয়ে বেশি হক হচ্ছে আপনার বউয়ের, আপনার বউয়ের ভয় পোষণের ভার আপনার উপর, আপনার মায়ের কম্পেনিয়নশিপের ভার আপনার উপর। মা যদি লোনলি ফিল করবে, করে, আপনি ফ্রান্স থেকে বউ এবং সম্পদ ফালায় চলে আসবেন, এই কথাটাই এখানে বলা হচ্ছে আরেকভাবে। ডু নট ডিজঅবে ইয়োর প্যারেন্টস, বাবা মাকে অবাধ্য হয় না বাবা মার, ইভেন ইফ দ্য অর্ডার ইউ টু ডিভোর্স ইয়োর ওয়াইফ, যদিও বা তারা অর্ডার করে থাকে বউ ছাড়িয়ে দেওয়ার জন্য,
এবং সম্পদ ত্যাগ করার জন্য। ডু নট অ্যাবান্ডন অ্যান অব্লিগেটরি সালা ইন্টেনশনালি, একটা ফরজ নামাজ ইচ্ছা করে তুচ্ছ তাচ্ছিল্যে ছেড়ে দিও না। ফর হি হু অ্যাবান্ডন অ্যান অব্লিগেটরি সালা ইন্টেনশনালি আল্লাহ লিফটস হিজ প্রোটেকশন অন হিম, যে ইচ্ছা করে অব্লিগেটরি সালাত বা ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তার নিরাপত্তা উঠায় নেয়, তার উপর নিরাপত্তা উঠায় নেয়। অনেক বড় কথা না, আমরা সারাক্ষণ কি আল্লাহ নিরাপত্তা নিয়ে চলি না, নিরাপত্তা ই করে চলি, ঘুমানোর সময় ঘুমার থেকে উঠা, ঘর থেকে বাইরে হয়ে সারাক্ষণ। ইন আদার ওয়ার্ডস, আল্লাহ নিরাপত্তা যার উপর থেকে লিফেটে গেছে কপাল পোড়ার। আচ্ছা, এরপরে কী বলতেছেন? ডু নট ড্রিঙ্ক ইনটক্সিকেন লিকুইডস, যা কিছুতে নেই। এখানে ইনটক্সিকেন নেশাদ্রব্য বলছেন, সকল স্কলাররা একমত যে ইনটক্সিকেন্টের আওতায় ইয়াবার থেকে শুরু করে গাঞ্জার থেকে শুরু করে যা কিছু আপনার মানে প্রাকৃতিক ন্যাচুরাল সেলফকে ন্যাচুরাল আর রাখে না, আর্টিফিশিয়াল বানায় দেয়, বুঝছেন না, বিফগড হয়ে যায় আপনার চিন্তাভাবনা, চিন্তাভাবনাগুলো আর পরিষ্কার থাকে না, সেটাই কিন্তু ইনটক্সিকেন্ট, সেটাই হচ্ছে মাদকদ্রব্য। ইনডিড ইট ইজ দ্য কজ অফ এভরি রং ডুইং, এটা সকল খারাপ জিনিসের কজ, কি নেশাগ্রস্ত হওয়াটা। নেশাগ্রস্ত হলে আপনি আপনার সেলফ থাকেন না, নিজের ইয়ার ওন সেলফ থাকেন না তখন। আর আমি বলছি যে আমার এইসব এই লাইনে আসার আগের একটা কোনো একটা বইতে লিখছি, আমি ভুলে গেছি, কোনো একটা লেখায় বা বইতে লিখছি, যে ইংল্যান্ডে আমি নিউ ইয়ার্সের ইভের পার্টি দেখতে গেছি, ইংল্যান্ডে 1986 সালের নববর্ষ, আপনাদের অনেকে জন্ম হয় নাই তখন। আচ্ছা, তো আমি দেখলাম কি যে সুটেড বোটের মানুষ পায়খানার কমোডের ভিতরে বমি করতেছে, মানে খুবই সফিস্টিকেটেড মানুষ। তাকে যদি আপনি দিনের বেলা 1 কোটি টাকা দিয়ে বলতেন যে এখানে হাঁটু গেড়ে বসো খালি, বমি করার দরকার নেই, সে ওটা করতো না। সে এখন কি, সে তার সেলফ নাই না? আর এই যে সুটেড বোটের মানুষ, তার বৌরে এক কোনায় অন্ধকারের ভিতরে আরেক লোকে জড়ায় ধরে বসে আছে, তারও জ্ঞান নেই, তার বউয়েরও জ্ঞান নেই, জানোয়ারের মতো হয়ে যাও না। মানে সকল পাপের রুট বলতেছেন, সকল খারাপ কাজ মানুষ করতে পারে যখন সে নেশাগ্রস্ত হয়, কারণ সে তার সেলফ না তখন। আর অ্যান্ড বি কেয়ারফুল অফ সিনস, ফর এ সিন ব্রিংস ফোর দ্য র্যাথ অফ আল্লাহ। এইখানে সিন বলতেছেন কবিরা গুনাহ, বুঝছেন তো? কবিরা গুনাহ ইংলিশ লিটারেচার যখনই, ইসলামী লিটারেচার যখনই সিন বলবেন এটা কবিরা গুনাহ ইউজুয়ালি, আর সগিরা হইলে বলবেন মাইনর সিন, বলে দিবেন। আচ্ছা, তারপরে বলতেছেন যে কবিরা গুনাহ সম্বন্ধে সাবধান থেকেও, কারণ সেটা কী করে, আল্লাহর র্যাথ নিয়ে আসে, আল্লাহর গজব ডাকে, ডেকে নিয়ে আসে। এটা হচ্ছে তাবারানি মুসনাদ আহমদের হাদিস। এরপরটা আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পার্সন মে পারফর্ম দ্য ডিডস অফ দ্য পিপল অফ প্যারাডাইস, ইনফ্যাক্ট হি ইজ প্রেডেস্টিনড টু বি ফ্রম দ্য পিপল অফ হেল। এটা আমরা পড়ছি, অন্য ফর্মে পড়ছি, আয়েশার বর্ণনায় পড়িনি, অন্যদের বর্ণনায় পড়ছি। একজন মানুষ এমনভাবে কাজ করতে থাকবে যেন মানে সে মানে জান্নাতের মানুষের কাজ করতে থাকবে, কিন্তু আসলে সে তার জন্য নির্ধারিত হচ্ছে জাহান্নাম, অর্থাৎ সে জাহান্নামে যাবে, এটা আল্লাহ জানেন। মৃত্যুর ঠিক আগে আগে সে কী করবে, সে জাহান্নামের কাজ করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত জাহান্নামে প্রবেশ করবে। উল্টাটা বলছেন, একজন মানুষ জাহান্নামের কাজ করতে, অ্যাপারেন্টলি দেখলে মানুষ মনে হবে জাহান্নামের কাজ করতেছে, জাহান্নামের কাজ করতে থাকবে এবং আসলে তার ই হচ্ছে জান্নাতের জন্য, তার নির্ধারণ হচ্ছে জান্নাত, এবং মৃত্যুর আগে আগে সে জান্নাতের কাজ করবে বা করতে শুরু করবে। আমি চিনি, দুই দিকেই চিনি, একজন কাস্টমার অফিসারে চিনি বা জানি তার কথা, যিনি খুঁজা খুঁজা কার কাছ থেকে ঘুষ খাইছিলেন ওগুলার ফেরত দিতেছে, খুঁজা খুঁজা কাস্টমার সাথে বড় বড় ঘুষ খাইছে তো মনে আছে, এর কাছ থেকে এটা নিয়েছে, এর কাছে খুঁজা খুঁজা মানুষকে ঘুষ দিতেছে ফেরত। আর গভর্নমেন্ট অফিসে চাকরি করে একটা ছেলেকে জানি, এটা আপনাদের এইজের মানে 30-এর ঘরে, সেও কিছু ঘুষটুস খাইছে, খুঁজা খুঁজা মানুষকে আমাকে জিজ্ঞেস করছে কী করবো, তারপরে ওই মানুষের ল্যাপটপ গিফট করছে, এইটা গিফট করছে, সব ছেড়ে দিচ্ছে, সব ছেড়ে দিচ্ছে। তার মানে কি, তার শুরুটা হয়েছিল রং, শেষটা হচ্ছে আল্লাহর পথে। এরপরে কীভাবে জানেন না, সেটা আল্লাহ জানেন, আমার জানার দরকারও নেই, উদাহরণ দিলাম, মানে বাস্তব জীবনেই মানুষ পাবেন। তো বলতেছেন যে তারপরে সে এমনভাবে জান্নাতের কাজ করবে যে সে জান্নাতে গিয়ে ই করবে, এটা মুসনাদ আহমদের হাদিস। আরও কেউ একটা পড়ি আমরা ইনশাল্লাহ, 50 নাকি ওটা, আমরা ইনশাল্লাহ 10-এ শেষ করে দেব। যাদের ওজুর দরকার আছে নিজেরা গিয়ে করে ফেলেন, আমার
মানে আমরা নিজে নিজে করে ফেলেন হজু, মানে ওই সময় দেওয়ার জন্য ওয়েট করেন না। আর আমরা ইনশাল্লাহ 10-এর দিকে শেষ করবো, 14-তে আজান হবে। কিয়ামতের দিন মানুষের পুনরুত্থান নেয় এইবারের চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটাতে বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইউল বি রিজারেক্টেড অন দ্য ডে অফ জাজমেন্ট, মানুষের কথা বলতেছেন, তোমাদেরকে পুনরুত্থান করা হবে কিয়ামতের দিনে নেকেড, নগ্নভাবে, ন্যাংটা সোজা বাংলায়, আনসারকামসাইজড, খতনা ছাড়া, অ্যান্ড বেয়ারফুট, খালি পা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞেস করছেন, উড ম্যান অ্যান্ড ওয়ামেন লুক অ্যাট ইচ আদার, ন্যাচারালি এটা মানে এটা কেমন কথা শোনা যাইতেছে ওই ব্যাকগ্রাউন্ডে, যেখানে মদিনায় কেউ কারোর দিকে কেউ কাউকে দেখেন নাই সেরকম ব্যাকগ্রাউন্ডে। তো বলতেছেন যে পুরুষরা আর মেয়েরাকে একে অপরকে দেখবে না। হি সেড, রাসূল আসলাম বললেন, ও আয়েশা, হে আয়েশা, দ্য সিচুয়েশন ইজ টু ডিফিকাল্ট টু লুক অ্যাট ইচ আদার, মানে ওই সময় এগুলোর কোনো খেয়াল থাকবে না, টু ডিফিকাল্ট, বুঝছেন না? জাস্ট ধরেন আপনার আমাদের দুনিয়ার লাইফেই আমরা বলতেছি যে ধরে ঘরের আগুন লাগছে, আপনি প্রাণপণে আপনি এবং আরও 10 জন চেষ্টা করতেছেন যে আগুনটা নিভাইতে, এই সময় যদি পাশে একজন বেপর্দা মহিলা যায় আসে আপনার কি অবকাশ হবে তাকানোর? এটা তো দুনিয়ার ব্যাপার, আর ওইখানে তো ডিফারেন্ট জিনিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাম একটা আয়াতের মুতাফিফিন, সুরা মুতাফিফিনের 83 নম্বর সুরা 6 নম্বর আয়াতে ই করতে গিয়ে বলতেছেন, দ্য ডে ওয়েন ম্যানকাইন্ড উইল স্ট্যান্ড বিফোর দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, এই আয়াতের ব্যাখ্যা দিতে, যে সেই দিনের কথা যেদিন মানবকুল তাদের জগৎসমূহের যে রব, রব্বুল আলামিন, তার সামনে দাঁড়াবে, সেই দিনের কথা এই আয়াতের উপর কমেন্ট করতে গিয়ে বলতেছেন। কমেন্ট মানে তাফসির অথবা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, পিপল উইল হ্যাভ দেয়ার সোয়েট রিচ দ্য লেভেল অফ দেয়ার ইয়ার্স, দেন কানের পর্যন্ত তাদের মানুষ, এমন মানুষ থাকবে যার কান পর্যন্ত তার ঘাম, ঘামের এসে পৌঁছাবে, মানে মাটির থেকে ঘাম তাকে, মানে তার ঘাম পড়তে পড়তে তার এতটুকু হাইটের ঘাম হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরেকটা আয়াতের কথা বলতেছেন, সুরা শুআরার 214 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন অ্যান্ড ওয়ার্ন, কাকে বলতেছেন? নবীকে বলতেছেন, তাদেরকে সাবধান করো, আনজির, খবর দেওয়া, সাবধান করা, হ্যাঁ নাজির বলি না আমরা, খবর দেওয়া, সাবধান করা, ঘোষণা করা, অ্যান্ড ওয়ার্ন ইয়োর ক্লোজেস্ট কিন্ডার, তোমার নিকট আত্মীয়দেরকে সাবধান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে এই এই এইটার আয়াত বলতেছেন, আগের হাদিসটা শেষ, আগের হাদিসটা ছিল আপনার সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আগের মানে এই মাত্র যেটা পড়লাম সুরা মুতাফিফিনের 83 নম্বর সুরা 6 নম্বর আয়াত যেটা পড়লাম, আর এখনকারটা হচ্ছে আমরা 26 নম্বর সুরার 214 নম্বর আয়াত পড়ছি, এখানের ই হচ্ছে সুরা শুআরা, এখান এই এই আয়াতের কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আচ্ছা, ও পিপল অফ কোরাইশ আর সামথিং উইথ দ্য সেম মিনিং, হে কোরাইশগণ, অথবা একই অর্থবহ আর কিছু দিয়ে বলতেছেন, র্যানসাম ইয়োর সেলফ ফ্রম আল্লাহ, র্যানসাম মানে কি মুক্ত করা, তাই না? মুক্ত করা না র্যানসাম, আল্লাহর কাছ থেকে কিছু একটা দিয়ে নিজেকে মুক্ত করো। কী দিবা? ইবাদত, যা বন্দেগি, আমল, তাওহিদ, যার উপর আল্লাহ বলছেন থাকতে, সেটা দিয়ে নিজেকে মুক্ত করে নাও ফ্রম আল্লাহ। তারপরে কি বলতেছেন? ফর আই ক্যানট অ্যাভেল অ্যাট অল এগেনস্ট ইউ, সরি, অ্যাভেল ইউ অ্যাট অল এগেনস্ট আল্লাহ, আল্লাহর এগেনস্টে আমি তোমাদের কোনো কাজে আসবো না, মানে আল্লাহর সামনে আমি তোমাদের কাজে আসবো না, বা আল্লাহ যদি তোমাদের জন্য কিছু একটা ঠিক করে ফেলেন আমার দিয়ে কোনো কাজ হবে না। বইলে কার কার নাম বলতেছে দেখেন, ও আব্বাস ইবিন আব্দুল মুতালেব, চাচার কথা বলতেছে, ও আব্বাস, আব্বাস ইবিন আব্দুল মুতালেব, আই ক্যানট অ্যাভেল ইউ অ্যাট অল এগেনস্ট আল্লাহ, আল্লাহর এগেনস্টে তোমার আমি কোনো কামে লাগবো না। ও ফাতেমা বিনতে মোহাম্মদ, এইটা আমরা অন্যভাবে শুনছি অন্য জায়গায়, এখানে আরেকভাবে শুনলাম, ও ফাতেমা বিনতে মোহাম্মদ, আস্ক মি হোয়াট এভার ইউ লাইক, ও হে আমার ফাতেমা বিনতে মোহাম্মদ মানে কি তার মেয়ে, তারে বলতেছেন যে তুমি যা পছন্দ করো, যা চাও আমার এখনই চায় না ফেলো, চায় ফেলো, বাট আই ক্যানট অ্যাভেল ইউ অ্যাট অল এগেনস্ট আল্লাহ, আল্লাহর এগেনস্টে আমি তোমার কোনো কাজে আসবো না, অর্থাৎ আল্লাহ যদি তোমার একটা নির্ধারণ করে দেয় তোমার জাহান্নাম বা তোমার কোনো শাস্তি, আমি কোনো কাজে আসবো না, ডিস্টার্বার অফ দ্য হার্টস, তাই না? আমরা অনেক মানে নবীমর সোনার খনি, নবীমর পরশমণি বলি না আমরা, নবীমর পরশমণি, নবীমর সোনার খনি, নবীজন, নবী নাম দাপে যেজন সেই তো দুই জাহানের গণি, এটা
আব্দুর রাজাক বিন ইউসুফের বড় মানে প্রিয় শ্লোক আর কি, উনি সবসময় এটা বলেন আর কি, যে নবীর নাম জপলে সব হবে বা জান্নাতে যাবে এটা কোথায় লেখা আছে, এটা বলতে গিয়ে বলেন উনি। আচ্ছা, আসলে এটা কোথাও লেখা নেই, এটা কোথাও বলে নাই নবী যে আমার নাম জপলে খালি যাবা। তবে দরুদ হচ্ছে আলাদা জিনিস, এটার সাথে আমরা দরুদকে কনফিউজ করে না ফেলি। দরুদ তো আল্লাহ বলছেন, দরুদ বলতে সালাওয়াত যেটা বলি, আল্লাহ বলছেন যে উনি তার ফেরেশতারা নবীর উপর সালাত পাঠান, আমাদেরকে সালাত পড়তে বলছেন বা সালাত পাঠাতে বলছেন, আলাদা জিনিস। এই হাদিসটা ছিল, এখন যেটা শেষ করলাম সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাদিয়াল্লাহু আনহু বলেন, আটটা হাদিস পড়তেছি আমরা, বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য হেলফেয়ার অফ হেল কমপ্লেন টু ইটস লর্ড, ও লর্ড মাই পার্টস আর ইটিং ওয়ান অ্যানাদার। দোজখের আগুন আল্লাহর কাছে কমপ্লেন করলো যে আমার এক অংশ আর এক অংশকে পুড়ায় ফেলতেছে, খেয়ে ফেলতেছে বা ধ্বংস করে ফেলতেছে। সো আল্লাহ অ্যালাউড ইট টু টেক টু ব্রেথস, আল্লাহ এটাকে দুটো শ্বাস নিতে অ্যালাউ করছেন, মানে পারমিশন দিয়েছেন দুটো শ্বাস নিতে। আচ্ছা, ওয়ান ইন উইন্টার অ্যান্ড ওয়ান অ্যান্ড আনাদার আদার ইন দ্য সামার, একটা শীতের কালে, শীতের সময়, একটা গরমের সময়। দ্য ব্রেথ ইন দ্য সামার ইজ দ্য টাইম ওয়েন ইউ ফিল দ্য সিভিয়ারেস্ট হিট, ইসেরটা নিঃশ্বাস ত্যাগ করাটা কি মানে সামারেরটা হচ্ছে যখন সবচেয়ে সিভিয়ার হিট, আপনারা যে যে এখানে আছেন যার যেটা সিভিয়ার হিট, সেটা যখন আল্লাহ রাসূল বলতেছেন কাদেরকে, আরব দেশের তার সাহাবীদেরকে বলতেছেন, আরব দেশের হিট যারা দেখছেন তারা বুঝবেন যে এটা মানে জাহান্নামের সাথে কেন তুলনা করা হয়েছে এটা বোঝার যথেষ্ট কারণ আছে আর কি। মানে মানে একটা সময় এসিও আর কাজ করে না, মানে এসি তো সব বাসায় আসে কিন্তু একটা সময় এসিও আর কাজ করে না, কারণ এসি যে হিটটা নিয়ে ওটা তো বাইরের থেকে ঠান্ডা হইতে হবে, কন্ডেন্সারে কী করে বাইরে না পড়ে ওটা ঠান্ডা করে না, ওখানে ঠান্ডা হওয়ার কোনো মানে উপায় নাই, বরং ওয়াটার কুলারগুলো ওখানে বেটার কাজ করে, পানি দিয়ে একটা দিয়ে ছাড়ে, ওই ময়েশ্চার থাকে ওইটাতে গায়ে ঠান্ডা লাগে। আচ্ছা, তারপরে বলছেন কি একটা হইলো সামারে, আর আরেকটা দ্য ব্রেথ অফ দ্য উইন্টার ইজ দ্য টাইম ওয়েন ইউ ফিল সিভিয়ার কোল্ড, এবং ঠান্ডার সময় যখন ই করেন সেটা হচ্ছে একটা হয়তো নিঃশ্বাস, ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে একটা গরম নিঃশ্বাস ত্যাগ করে, দুইটা নিঃশ্বাস ই করতে বলছেন। এটার এক্সপ্লেনেশন আমি জানি না, বাট এটাকে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, যেহেতু এটা এমন জিনিস যেটা ভেরিফাই করার উপায় নাই কোনো। আমরা ইমান সম্বন্ধে কী বলি, ইমানের আর্টিকেলগুলো কী যেগুলো না দেখে বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাস করতে, প্রতিটা কিন্তু না দেখে বিশ্বাস করা, আল্লাহ, মালাইকাত, কিতাব, রসুল, আখেরাত, কাদার, সবকটা না দেখে বিশ্বাস করা, সব না দেখে বিশ্বাস করা। বাট তার আগে আল্লাহ আপনাকে এমন অনেক জিনিস দিয়ে তার দিকে বা তার দিনের দিকে ডাকছেন যেগুলো আপনার আকল চাইলেই ভ্যারিফাই করতে পারে বা বুঝে। বলছেন না যে রাত এবং দিনের অল্টারেশনের ভিতরে আর আকাশসমূহ এবং ঈশের পৃথিবী সৃষ্টির ভিতরে যারা চিন্তাশীল তাদের জন্য চিন্তার খোরাক আছে বা জ্ঞানের ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, ওইগুলো দিয়ে আল্লাহ আপনাকে তার দিকে ডাকছেন, লজিক দিয়ে কিন্তু প্রাইমারিলি ডাকছেন, যে যার জ্ঞান আছে আর যার জ্ঞান নেই তারা কি সেম। তারপরে বলছেন যে আপনার ধরেন, হ্যাঁ বলেন, যার চোখ আছে যার চোখ নেই তারা কি সমান, আপনাকে কী দেওয়া ডাকছেন, আপনাকে প্রাইমারি লজিক দিয়ে ডাকছেন যে এই কিতাবটা যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো তাহলে এইখানে তোমরা কন্ট্রাডিকশন পাইতা, এগুলো জ্ঞানের কথা না, কন্ট্রাডিকশন জ্ঞানের কথা, আমরা তো যে কোনো একটা ধরবো এটা মুনাফিক কি যা লেখছে সে নিজেই বিশ্বাস করে না, মানুষের কিতাবে আমরা দেখি না, সারা জীবন ভূপেন হাজারিকা বলে গেল বলো কি তোমার ক্ষতি, বলে গেল না কমিউনিস্ট ছিল, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, শেষ জীবনে গিয়ে বিজেপির টিকিট নিয়ে ইলেকশন করছে, আসল রূপ বাইরে গেছে না, মানবতাবাদী এরা, গায়কটা একটা কি মানবতাবাদী হয় না, লতা মঙ্গেশকর সারা জীবন সবাইই করলেন বিজেপির সাপোর্টার, ধর্মেন্দ্র হেমামালিনী মুসলমান হয়ে বিয়ে করলো কারণ সেকেন্ড বিয়া হিন্দুইজমের নাই, সেকেন্ড বিয়া ধর্মেন্দ্র মুসলমান হয়েছে ওরে বিয়ে করার জন্য, কিন্তু সেকেন্ড বিয়া ইলেকশন করছে কী দিয়া, বিজেপির টিকিট দিয়ে, বুঝছেন না, মানুষের হলে মুনাফিকিতে ভর্তি থাকবে, কন্ট্রাডিকশন থাকবে জীবনে মানুষের, কিন্তু আল্লাহ বলছেন কি খুলে দেখো কোনো কন্ট্রাডিকশন পায়, মানে যদি আল্লাহর কাছ থেকে আল্লাহ ছাড়া ওর কার কাছ থেকে হইতো তাহলে কন্ট্রাডিকশন পাইতাম, এইগুলো হচ্ছে আকল, আকল দিয়ে আল্লাহ আপনাকে ডাকছেন, কিন্তু আলটিমেটলি যখন আপনি একবার বিশ্বাস স্থাপন করলেন তারপরে আল্লাহ যখন বলতেছেন মুখের উপর হিচড়ায় জাহান্নামে নেওয়া হবে তখন আর জিজ্ঞেস করবেন এটা কেমনে হয়, এটা তখন দেখবেন কেমনে হয়, আপাতত বলছেন এটা বিশ্বাস করতে হবে। তো এই ব্যাপারগুলো আর কি, বিশ্বাসের জিনিসগুলো সব এইরকম যেগুলো আপনার দেখে বিশ্বাস করবেন না, না দেখে বিশ্বাস করবেন, না দেখেই করতে হবে। আচ্ছা, এরপরে একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাই আমাদের শেষ আজকের জন্য ইনশাল্লাহ, নাকি বা থাকলে একটু 10 পর্যন্ত যেটুকু যায়, চ্যাপ্টারগুলো ছোটো ছোটো এই জন্য বেশি সময় লাগে না। লিস্ট পানিশমেন্ট ইন হেল, আপনারা সবাই জানেন এটা, জানেন না কপারের জুতা, ওই হাদিসটাই আল নুমান ইবন বাশির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
হাদিস হচ্ছে সহিহ বুখারী সহিহ মুসলিম মুসনাদ আহমদ বলেন দ্য মোস্ট লাইটলি পানিশড আপন হেল উইল বি টু স্যান্ডেলস অ্যান্ড লেসেস অফ ফায়ার মানে পাদুকা স্যান্ডেল কিসের আগুনের তাতে কী হবে তার মগজগুলো এমনভাবে এই করবে যেভাবে একটা পাত্রে বড় পাত্রে জাল দিলে ফুটতে থাকে ওইরকম ফুটতে থাকবে মগজগুলো তারপরে হাদিস সিমিলার ইসের মানে এই হাদিস একই ধরনের হাদিস শাকিক আল শাকিক ইবনে আবদুল্লাহ ন্যারেটেড দ্যাট রাসুল সাল্লাম সেড শাকিক ইবনে আবদুল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেন হেল উইল বি ব্রট ফোর্থ দ্যাট ডে বাই মিন্স অফ 70,000 রোপস সামনে নিয়ে আসা হবে যে বলছেন আপনি দেখবেন সামনে নিয়ে আসা হবে ওই দিন 70,000 রোপস 70,000 দড়ি দিয়ে অর্থাৎ টো করে নিয়ে আসা হবে ইচ রোপ উইল বি হেল্ড বাই 70,000 অ্যাঞ্জেলস এবং প্রত্যেকটা রশি 70,000 ফেরেশতা ওটা টেনে নিয়ে আসবেন সিভিয়ারিটি বোঝাইতে এগুলো বলতেছে সিভিয়ারিটি যেন আপনার মনে চিন্তা আসে আপনি যদি সামান্যতম বিশ্বাসী হন তাহলে যেন আজকের থেকে নিয়ে আপনার লাইফে একটা চেঞ্জ আসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আরেকটা হাদিস দুইজন বুড়া মানুষ জুইশ ইহুদি দুজন বুড়া মহিলা আসছিলেন তার কাছে ওল্ড লেডিজ আয়েশা বলছেন যে ডেড আর পানিশড ইন দেয়ার গ্রেভস মানে মৃতদেরকে কবরে আজাব হয় আজাব দেওয়া হয় মানে এটা হয়তো খুব ফর্মেটিভ সময়কার কথা যখন এই সম্বন্ধে অনেক বেশি আলোচনা হয় নাই বা জানতেন না এবং মুসলমানদের ভিতরে কিন্তু একটা গ্রুপ আছে যারা কবর আজাবে বিশ্বাস করে না জানেন তো খবরে ওয়াহিদ হাদিস দেখে বিশ্বাস করে না খবরে ওয়াহিদ মানে কি কম সূত্রে বর্ণিত হাদিস মুসলমানদের ভিতরে গ্রুপ আছে নাম বললাম না আপনাদেরই বাড়িতেই আছে এই দেশেই আছে তারা যারা কবরের আজাবে বিশ্বাস করেন আবার ইসেও বিশ্বাস করে না মানে একবার জাহান্নামে নিক্ষেপ করার পরে তারা আবার বাইর করে যে জান্নাতে আনবে এইটা তো বিশ্বাস করেন না তারা এই দেশেই আছে তো ওই মহিলা দুজন বলছে যে মৃতদের কবরে পানিশমেন্ট কী করা হয় তখন উনি মনে করছে যে ওরা মিথ্যা কথা বলতেছে এবং রাসুল হাসান যখন আসেন তাকে জিজ্ঞেস করছেন ওরা চলে গেছে রাসুল হাসান আসেন তারপর জিজ্ঞেস করছেন যে টু ওল্ড লেডিজ আমার কাছে আসছিল তারা বলল টোল্ড হিম দ্য হোল ইনসিডেন্ট তখন আল্লাহ রাসুল কী বলছেন দে টোল্ড দ্য ট্রুথ তারা সত্যি বলছে ততক্ষণ পর্যন্ত মদিনার সমাজে এই জিনিসটা নিয়ে হয়তো আলোচনা হয় নাই ফর্মেটিভ স্টেজে ছিল আপনি জানেন অনেক কিছু পরে আলোচনা হয়েছে অনেক জিনিস আপনারা জানেন যে সিয়াম থেকে শুরু করে অনেক ফরজ ওয়াজিব বা অনেক জিনিস পরে আসছে তখন রাসুল বললেন কি তারা সত্যি কথা তারা সত্যি কথা বলে গেছে তোমাকে ইহুদি দুজন মহিলা দ্য ডেড আর রিয়েলি পানিশড মৃতদের আসলেই পানিশমেন্ট দেওয়া হয় টু দ্য এক্সটেন্ট দ্যাট অল দ্য অ্যানিমেলস হিয়ার দ্য সাউন্ড রিজাল্টিং ফ্রম দ্যার পানিশমেন্ট এক্সেপ্ট এখানে বলেন নাই মানে এক্সেপ্ট ই অল দ্য অ্যানিমেলস অন্য সব প্রাণী মানুষ এবং জিন ছাড়া বাকিরা সেটা শুনে অন্য হাদিসে আসছে এই জন্য আমরা বলে দিলাম এক্সেপ্টটা এখানে বলেন না এখানে শুধু বলছেন যে অল দ্য অ্যানিমেলস হিয়ার দ্য সাউন্ড রিজাল্টিং ফ্রম দ্যার পানিশমেন্ট এটা হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস আচ্ছা শুরু করি যতটুকু যায় আবু বাকরা বলেন আবু বাকরা কিন্তু একজন ফেমাস সাহাবি কেন বলেন তো কেউ বলতে পারবেন আরেকটু পানি খেয়ে হ্যাঁ বুঝলাম নাকি সত্যবাদ আবু বাকরা কিন্তু আবু বকর না আবু বাকরা নাম শুনছেন বিখ্যাত এই আবার আবারও সেদিন ছিল বিখ্যাত এই কারণে ঠিক আছে না এমনি বিখ্যাত এই কারণে যে নারী নেতৃত্বর নেগেটিভ যে হাদিসটা আছে এটা ওনার বর্ণনা আর নারী নেতৃত্ব যে যারা নারীদের উপর নেতৃত্বের ভার অর্পণ করবে তাদের কোনো উন্নতি হবে না তাদের তারা ক্ষতির ভিতর থাকবে আছে না এরকম সার্ম সার্বম যেটা জিস্টটা বললাম আমি আমার এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজটা মনে নেই নারী নেতৃত্বে রেখেছে সকল ফেমিনিস্টরা ওনাকে তুচ্ছতাচ্ছিল্য করে যত ফেমিনিস্ট আছে কেন এই হাদিসটা উনি বলছেন বুঝছেন তো উনি খুব কম হাদিসই করছেন খুব কম হাদিসই করছেন এবং এটা দলিল হিসাবে দেয় কি ওমর রাদিয়াল্লাহু আনহু সময় তো দৌড়া মারা হয়েছিল তাকে কেন দৌড়া মারা হয়েছিল যে ওই জিনা সম্বন্ধে উনি একটা অ্যালিগেশন আনছিলেন যেটা সাক্ষী আনতে পারেননি তো এটা শরীয়তের বিধান তার উপরই হয়েছে আপনার হাত কাটে ফেলছে আমি তার মানে কি আপনার অন্য একটা জিনিস ভুল নাকি ধরেন কোনো কারণে আপনি একটা ক্রাইম করছেন আপনাকে দৌড়া মারা হলো ধরেন আপনি মদ খাইছেন একদিন আপনাকে নিয়ে এসে দৌড়া মারা হলো তারপরে আপনি ওই সমাজের সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ
আপনার কি কোনো সমস্যা আছে? আপনার হাদিস নিতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ আর্থ অ্যান্ড হেভেন কোলাবোরেটেড টু কিল এ বিলিভার, আল্লাহ শ্যাল থ্রো অল অফ দেম অন দেয়ার ফেসেস ইন হেল। স্যাংটিটি অফ এ বিলিভার, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে একজন বিশ্বাসীর মর্যাদা আল্লাহর চোখে, ইন দ্য সাইট অফ আল্লাহ। আমরা বলি না যে একজন বিশ্বাসী, একজন মুসলমান বেঁচে থাকতে কিয়ামত সংগঠিত হবে না, আল্লাহর কাছে একজন মুসলমানের দাম এই গোটা পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তার চেয়ে বেশি, যে জন্য আল্লাহ সে তার সম্মানে কিয়ামত হবে না। তো এখানে বলতেছেন যে দুনিয়ার সকল মানুষ যদি একজন বিশ্বাসীকে হত্যা করে একসাথে মিলেমিশে, আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন, কারণ আল্লাহর কাছে একজন ইর মর্যাদা এত, একজন বিশ্বাসীর মর্যাদা এত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, পিপল উইল বি রিজারেক্টেড অ্যাজ দেয়ার মাদার্স ডেলিভার্ড দ্যাম, মানে মা যেভাবে তাদেরকে পৃথিবীতে পাঠাইছেন সেভাবে তারা পুনরুত্থিত হবে। মা পাঠাইতে গিয়ে কী বলছেন? নেকেড, বেয়ারফুটেড, আনসারকামসাইজ, তিনটা জিনিস বলে, তিনটাই তো আমরা জন্মের সময় থাকি, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন যে উইল ম্যান অ্যান্ড ওমেন বি টুগেদার, একসাথেই থাকবেন তারা? আবারও তার ওই লাইনে আর কি, পর্দার লাইনে চিন্তাটা আর কি, একসাথেই থাকবেন নাকি তারা? মানে উনি ওইখানকার সমাজ ব্যবস্থা যা বা ওইটাতে যে ভয়ঙ্কর দিকটা, ওইটা মানে ওনার মাথায় আসতেছে যে এটা কেমন সম্ভব, বা একসাথেই থাকবেন তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়েস, হ্যাঁ, হাউ শেমফুল ইট ইজ, কী লজ্জার কথা, মানে একসাথে থাকবে তারা সবাই এইভাবে এই অবস্থায়। খুবই স্বাভাবিকই, মানে খুব একটা নাইভ কোয়েশ্চেন বা খুব সরল একটা কোয়েশ্চেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ডটার অফ আবু বকর, হে আবু বকরের কন্যা, হোয়াট ইজ ইট দ্যাট মেড ইউ অল দ্যাট সারপ্রাইজ, এত অবাক হইতেছে কেন তুমি? আমি এই কথাগুলো বললাম, তুমি অবাক হইতেছে কেন? উনি বললেন, আই ওয়াজ সারপ্রাইজ অফ হোয়াট ইউ হ্যাভ মেনশন অ্যাবাউট ম্যান অ্যান্ড ওমেন, যে ছেলে মেয়েদের ব্যাপারে আপনি যা বললেন যে তারা সবাই বিভস্ত থাকবে এইটাতে এবং খালি পায়ে থাকবে এবং খতনা ছাড়া থাকবে, এটাতে আমি খুব, এইটা আমাকে অবাক করছে। অ্যাজ দে উইল লুক অ্যাট ইচ আদার, ওই আবারই ওই কথাটা বলতেছে, মানে ওটা একটা ভার্সন ছিল, এটা একটা অন্য একটা ভার্সন আর কি। হ্যাঁ, ওটা ছিল ওনার নিজের ভার্সন, এটা আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, বর্ণনা দিচ্ছেন। হি সেড, আরেকজনের নাম বললেন তার বংশধর, বলে বলতেছেন, পিপল উইল বি ইন এ স্টেট দ্যাট কিপস দ্যাম টু বিজি টু লুক অ্যাট ইচ আদার, তারা এমন একটা অবস্থায় থাকবে কোনো কিছুর খেয়াল থাকবে না, দেখার প্রশ্নই উঠে না একজন আরেকজনের দিকে তাকায়, অ্যান্ড উইল কিপ দেয়ার আইজ স্টেয়ারিং অ্যাট দ্য স্কাই, এবং আকাশের দিকে তাকায় থাকবে, দে উইল স্ট্যান্ড দেয়ার ফর 40 ইয়ার্স, তারা 40 বছর সেখানে দাঁড়ায় থাকবে, উইদাউট ইটিং অর ড্রিঙ্কিং, কিছু খাওয়া ছাড়া, কিছু পান করা ছাড়া, দ্য সোয়েট অফ সাম অফ দ্যাম উইল রিচ আপ টু দেয়ার ফিট, আমরা আগে পড়ছিলাম এই ধরনের কথা, এইটা না এক্স্যাক্টলি এই হাদিস না, এই ধরনের কথা, কারো কারোটা পায়ের পাতা পর্যন্ত আসবে তার ঘাম, মানে লেভেলটা আস্তে আস্তে, কারো কারোটা হবে হাঁটু পর্যন্ত, কারো কারোটা তাদের পেট পর্যন্ত এবং কারো মাথা পর্যন্ত, সো দ্যাট ক্যানট স্পিক, মানে কথা বলতে পারার মতো না, মানে পানিতে আপনার ডুবে থাকলে কথা বলতে পারেন, জাস্ট হচ্ছে নাকটা বাসায় আছেন, এরকম আর কি অবস্থা। দেন আল্লাহ অ্যালাউজ হিজ মার্সি টু হিজ স্লেভ, সো হি অর্ডার্স অ্যান অ্যাঞ্জেল টু কল উইথ এ ভয়েস দ্যাট অল ম্যান কাইন্ড এন্ড জিন উইল হিয়ার, তখন আল্লাহ আল্লাহর দয়া হবে, তখন তখন কী করবেন, একজন ইকে অর্ডার করবেন, ফেরেশতাকে অর্ডার করবেন, তখন ডাকা হবে অমুক অমুক কোথায়, দ্য পার্সন উইল বি ব্রট আউট দ্য রিজারেকশন এরিয়া অ্যান্ড দ্য পিপল উইল রিকগনাইজ হিম, মানে যেখানে প্রথমে ছিলেন সেখান থেকে নিয়ে আসা হবে এবং মানুষটা তাকে চিনবে, ওয়েন হি স্ট্যান্ডস বিফোর আল্লাহ এক্সাল্টেড ইট উইল বি সেড ওয়ের আর দোজ হু ওয়ার রং বাই হিম, মানে ওই ওরা কোথায় যাদেরকে ও জুলুম করছিল, যাদের প্রতি অন্যায় করছিল, যাদের প্রতি অবিচার করছিল, তারা কোথায় বলা হবে তখন। দেন উইল বি সেড টু হিম, হ্যাভি রং সো অ্যান্ড সো, তুমি কি এদেরকে এরকম করছিলা, জুলুম করছিলে, বাড়ি দখল করে ফেলছিলা, এর পকেট মারছিলা, এর টাকা ডাকাতি করছিলা, যাই যা করছেন আর কি সেটা করা হবে। তখন হি রিপ্লাইজ অ্যাফার্মেটিভলি, তখন সে বলবে হ্যাঁ, ও স্বীকার করার তো উপায় নেই, তখন বলবে হ্যাঁ। দেন সাম অফ হিজ গুড ডেটস উইল বি টেকেন অ্যাওয়ে, তার ভালো কাজ নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে ওদেরকে দেওয়া দেওয়া হবে। দিস উইল হ্যাপেন অন দ্য ডে ওয়েন নো দিরহাম অ্যান্ড দিনার শ্যাল বি অফ বেনিফিট অর ইউজ, ওই যে একটা হাদিসে বললেন যখন দিরহাম এবং দিনার শেষ হয়ে যাবে, আপনার জন্য দিরহাম দিনার শেষ মানে আপনার মৃত্যু, আর সকলের জন্য
বলতেছেন ওই দিন যেদিন দিরহাম বা দিনার কোনো কাজে লাগবে না। এই আচ্ছা, তখন বলেছেন দিরহাম দিনার শ্যাল বি অফ নো বেনিফিট, অফ নো বেনিফিট ফ্রম দ্য গুড ডিডস। আচ্ছা সরি, নো বেনিফিট, রাদার কম্পেনসেটিং দ্য রং হ্যাপেন্স বাই টেকিং ফ্রম গুড ডিডস। দিনার দিরহাম ফাইন করবে না, বরং আপনাকে ই কইরা করবে, কম্পেনসেট করবে সৎ কাজ নিয়ে গিয়া। দিনার এখানে কি ফাইন করে না, এখানে টাকা দিচ্ছেন টাকা দিয়ে দিলেই তো শেষ, কিন্তু এখানে টাকা দিয়ে দিলে শেষ না। অ্যান্ড অ্যাডিং ব্যাড ডিডস, আবার কথা বলছেন খারাপ, আপনার আপনার যখন শেষ হয়ে যাবে আর আপনার পয়সা নাই বা আপনার সৎ কাজ নাই যেটা দিবেন, তখন আপনার ওর খারাপ কাজ আপনার উপরে চাপায় দেওয়া হবে। এই একই কথা বললেন আবার, দ্য প্রসেস অফ কম্পেনসেটিং দোজ হু ওয়ার রং কন্টিনিউস আনটিল এভরি ওয়ান ইজ কম্পেনসেটেড। এটা চলতে থাকবে যতক্ষণ প্রত্যেককে মানে অ্যাকাউন্ট সেটেল করে দেওয়া হবে, প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে বা কম্পেনসেটেড করে দেওয়া হবে। দেন নো ওয়ান উইল এভার থিঙ্ক হি উইল সার্ভাইভ আফটার সিইং দ্য অ্যাসপারিটি অফ কোয়েশ্চেনিং। দেন নো ওয়ান উইল এভার থিঙ্ক, এরপরে আর কেউ মনে মানে কেউ মনে করবে না, দ্যাট থিঙ্ক হি উইল সার্ভাইভ, যে সে সরি ওইটাই আমরা শেষ করে দিই, আর কেউ তখন মনে করবে না যে সে কোয়েশ্চেনিং বা তারকে যে সলভ অব করাবে এটা সে পার হয়ে সে ই করবে বাঁচবে, এটা কেউ বিশ্বাস করবে না। এইটা দেখার পরে যে এই ঘটনাটা আমরা বললাম এখন ঘটবে যেটা, এটা দেখার পরে আমরা শেষ করে দেই, আজানের সময় হয়েছে, এই গোটা বোধ প্রবলেম আছে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। হ্যাঁ, এখানে আমাদের ১৩,